হাই আমি আবার এসে পড়েছি তোমাদের মাঝে তোমরা সব কে কেমন আছো আশা করি তোমরা সব খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তাহলে বলো তোমাদের কেমন কাটলো পুজো কতটা কে কতটা আনন্দ করলে কে কোথায় কোথায় ঘুরলে আসো একটু গল্প করি সব সব কেমন আছো জানাও আর কেমন কতটা পরিমাণে সব আর কি এনজয় করেছো একটুখানি জানাও সব তোমাদের সবাইকে আমি শুভ বিজয়া জানাচ্ছি তোমরা সবাই আমার আন্তরিকভাবে শুভ বিজয়ের ভালোবাসা নিও আর বড়রা আমার প্রণাম নিও ছোটরা আমার বুক ভরা ভালোবাসা নিও বলো কজন হয়েছে আজকে এমনি তো কালকে লক্ষ্মী পুজো তো আজকে সব সেই সমস্ত নিয়ে ব্যস্ত সব একটু কমেন্ট করো সব ক্লিয়ার আছে কিনা সব শুনতে পাচ্ছো সব পিকচার বা অডিও ভিডিও দুটোই শুনতে পাচ্ছো তো বা দেখতে ঠিকঠাক পারছো তো একটু কমেন্ট করো হাই শুভ বিজয়া প্রত্যেককে শুভ বিজয়া জানাই আমি হাই শুভ বিজয়া পূজা সব কেমন কাটালে নিশ্চয়ই খুব ভালো কাটিয়েছো আমিও খুব ভালো কাটিয়েছি পূজো সকলকে হ্যাঁ সকলকে আমিও শুভ বিজয়া জানাচ্ছি আর আন্তরিকভাবে তোমাদেরকে আমি ভালোবাসা জানাচ্ছি বড়দের আমার প্রণাম হাই হাই অঙ্কিতা কেমন আছো তোমরা সব কেমন আছো কেমন পুজো কাটালে নিশ্চয়ই খুব ভালো পুজো কাটিয়েছো এবারে তো খুবই ভালো না গরম ছিল না ঠান্ডা বেশ সুন্দর হয়ে ছিল ঠাকুর দেখার জন্যে চলে এসেছি শুভ শুভ বিজয়া চলে এসো তোমরা তো সব আগে আমরা আমার প্রথম সারির লোক তোমরা সব আচ্ছা তাহলে কজন হয়েছে আসলে কালকে লক্ষ্মী পুজো তো সেই জন্য অনেকে একটু মানে বাড়ির কাজে ব্যস্ত এটাও আমি বুঝতে পারছি তো সেই কারণে হয়তো একটু আজকে একটু কমই হবে ওরা সব ইউটিউবে দেখে নেবে যদিও হ্যাঁ

সব কেমন ঠাকুর দেখলে এবারে তো ঠাকুরও মানে প্রচুর সুন্দর এক একটা জায়গায় খুব সুন্দর করেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি শুরু করে দিই হ্যাঁ এরপরে লেট হয়ে যাবে যদি না করি তো ঠিক আছে আমি না শুরু করে দিচ্ছি আজকে তো একটু কমই হবে এটা আমি বুঝতেই পেরেছি কালকে যেহেতু লক্ষ্মী পুজো তো সেই কারণে আমি শুরু করে দিচ্ছি গল্পটা তো প্রথম আমি যে গল্পটা যদিও আজকে আমার কালা জাদু আছে তো আমার রিকোয়েস্ট করাই মানে আমি চেষ্টা করছিলাম একটা বলছে আবার একটু বড় হতে হবে কালা জাদুটা তো যাই হোক আমি একটা কালা জাদু গল্প নিয়ে এসেছি তো সেটা বলবো অতি অবশ্যই বলবো তো তার আগে আমি একটা মানে বেশ পুরনো একটা গল্প তোমাদের বলছি এই গল্পটা আমাকে পাঠিয়েছে রিতা আন্টি মানে রীতা আন্টি স্কুল টিচার এখন উনি রিটায়ার করেছেন বেশ কিছুদিন হয়ে গেছে তো যাই হোক এবার উনি আমাকে গল্পটা পাঠিয়েছেন তো রীতা আনটি আমাকে বলেছেন যে গল্পটা যেই সময়কার তো সেই সময়তে কি বলতো উনি তখন ওনার উনি বললেন আমার এই আট ন বছর কি দশ বছর এরকম বয়স ছিল তো ঘটনাটা হচ্ছে হাসনাবাদের তো আচ্ছা আমার আমার না ফ্যান চলছে কি আওয়াজ হচ্ছে যদি তোমাদের কোনো আওয়াজ পাও পাখার আওয়াজ পাও আমাকে বলো আমি তাহলে পাখাটা বন্ধ করে দেবো হ্যাঁ তো তোমরা একটু যদি কমেন্ট করো কেন পাখাটার একটা আওয়াজ হয় তো তো সেই কারণেই বলছি হ্যাঁ তো যাই হোক এখন ওই হাসনাবাদের একটা ঘটনা তো ওই রীতা আন্টি ওরা মানে তখনকার দিনে মানে এখন উনি রিটায়ার্ড করেছেন আর উনি বলছেন তখন ওনার ছয় সাত আট বছর কি ন বছর এরকম বয়স তো সেই সময়কার ঘটনা তো ওনাদের বাড়ির একটুখানি তোমাদেরকে পরিচয় দিয়ে দিই ওনাদের বাড়ির সম্পর্কে একটু না জানালে হবে না হ্যাঁ তো ওনাদের ওরা একান্নবর্তী ফ্যামিলি ছিল তখনকার দিনে প্রত্যেকেই একান্নবর্তী ফ্যামিলি বেশিরভাগই থাকতো তো উনি রীতান্টিদের বললেন যে ওন্ডা ছিলেন চার মানে তিন কাকা আর তিন পিসি হ্যাঁ তো তিন কাকার মধ্যে রিতা আন্টির বাবা ছিলেন হচ্ছে বড় আর মেঝো এক কাকা ছিলেন আর তারপরে ছোটকা আর তিন পিসি এবার তিন পিসির মধ্যে তিন পিসিরই বিয়ে হয়ে গেছে আর ঠাকুমা আর হচ্ছে দাদু এখন এরা প্রত্যেকে এবার ওই রীতা আন্টির ওনরা হচ্ছেন তখনকার সময়তে ওনরা চার ভাই বোন আর মেঝকার হচ্ছে তিন ভাই বোন প্লাস ওই মেজো কাকিমা আবার প্রেগনেন্ট হ্যাঁ আর ছোটো কাকিমা নতুন বিয়ে হয়েছে নতুন বলতেও তাও প্রায় বছর দুয়েক হয়েছে উনিও প্রেগনেন্ট তো এখনো এখন একানব্বরটি ফ্যামিলি এত বাচ্চা কাচ্চা নিয়ে দাদু ঠাকুমা আর তিন পিসির যে বিয়ে হয়েছে ছোটো পিসির না যে কোনো কারণে ওনার মানে বাচ্চা হয়নি দেখে শ্বশুরবাড়িতে তখনকার দিনে আর কি মানে ওকে রাখেনি পিসিও থাকে এইখানে ছোট পিসি ওরা ছোটো পি বলে এবার ছোটো পিসি এইখানে থাকে হ্যাঁ আর দুই পিসি এক পিসির ওই ওদের পাড়ারই আর একটা পাশের পাড়াতে বিয়ে হয়েছে তো যাই হোক আমি গল্প মানে এটা তোমাদের জানা দরকার ছিল তাই আমি একটুখানি গল্পটা বলি কারণ এগুলি জানার গল্পের মধ্যে এগুলি তোমাদের মানে বুঝতে হবে তো যাই হোক এখন ওই রীতানটির মানে যেহেতু ওর মেজ কাকিও কাকিও হচ্ছে হচ্ছে আর ছোট তো তখনকার দিনে কি হয় কি হতো বলতো দুইজন প্রেগনেন্ট মহিলা এক বাড়িতে থাকলে স্বাদ দেওয়ার রেওয়াজ ছিল না মানে স্বাদ খাওয়াই তো ধরো পাঁচ মাসের একটা স্বাদ হয় সাত মাসের একটা স্বাদ হয় আবার নয় মাসে একবার স্বাদ খাওয়ায় হ্যাঁ তো এখন ওই রিতানটির দের বাড়িতে যেহেতু ওর মেজ কাকিও প্রেগনেন্ট তো সেই কারণে ছোট কাকি যখন প্রেগনেন্ট তো স্বাদের ব্যাপারটা ওদের বাড়িতে তখন হবে না বলছে যে না সাতটা চলবে না না সাত মাসের হ্যাঁ নয় মাসেরটা হতে পারে সেটা বাড়ির বাইরে গিয়ে যেহেতু নয় মাসের সাতটা কিন্তু বাপের বাড়ির থেকে হয় এখন এক একজনের তো এক এক নিয়ম আমি আমাদের নিয়মটা বলছি জানো তো তো নয় মাসের সাতটা দিতে পারবে বাইরে গিয়ে সাত মাসেরটাও হবে না পাঁচ মাসেরটাও হবে না পাঁচ মাসে যে একটা মানে চোরা স্বাদ দিতে হয় ওটা নাকি বলে কাউকে বলতে নেই চোরা স্বাদ দিতে হয় তো সেইটা এই বাড়ির থেকে সম্ভব না তো তখন রিটার্নটির যেই পিসি পাশের পাড়াতে থাকে তো সেই পিসি বলল কি যে মা দেখো ও তো নতুন বউ নতুন বউয়ের কিন্তু স্বাদ দিতে হয় এবার মেজ বউ মানে মেজ বউ আর কি মেজ বউ তো দেখো তিনটে বাচ্চা হয়ে গেছে তো যেহেতু এটা চতুর্থবার ওনাকে স্বাদ না দিলেও হবে কিন্তু ছোট বউ এই ফার্স্ট টাইম এবার পঞ্চগনা নাকি বলে ওইটা খাওয়াতে হয় আর হচ্ছে গিয়ে ওই পঞ্চ অমৃতও হতে পারে আর চোরা স্বাদ পাঁচ রকমের ভাজা দিয়ে পাঁচ রকমের সব কিছু দিয়ে দিতে হয় তো তাহলে এক কাজ করো তুমি আমার বাড়িতে ওকে পাঠিয়ে দাও ছোটো বউকে তোমরা আমার বাড়িতে পাঠিয়ে দাও তো ওখান থেকে ও সাতটা খাবে আর তো চোরা স্বাদ কাউকে বলতে নেই এটা তো নিমন্ত্রণের ব্যাপার নয় তো আমার বাড়িতে খেয়ে ওরা চলে আসবে তো যাই হোক যথারীতি ওই রিটার্নটির কি আর ছোটকা ওরা ছোটকা ডাকে হ্যাঁ তো ছোটকা কি করেছে ওর দিদির বাড়িতে পাশের পাড়ায় ওর দিদির বাড়িতে সাত খেতে দুজনকে বলেছে এটা তো চোরা স্বাদ তো যার জন্য আর কাউকে বলেও নি বাচ্চাদেরও বলেনি তো ওই পিসি ওই ছোটকা আর কি আছে এখন যাই হোক সাত খেয়ে ওরা যখন আবার বাড়ি ফিরছে তো সেই সময় ওদের বাড়িতে মানে ওদের বাড়ির রাস্তাতে একটু দূর ঠিকই কিন্তু একটা কবরস্থান পড়তো হ্যাঁ মানে ও ওদের বাড়ির থেকে বেরিয়ে যেতে বেশ কিছুটা যাওয়ার পরে একটা কবরস্থান পড়তো কিন্তু কবরস্থানটা হচ্ছে মেন রাস্তা মেন রাস্তা থেকে অনেকটা দূর বেশ কিছুটা দূর কিন্তু ওটা যে একটা কবরস্থান ওটা মানে কি তুমি বেশ গেলে একটুখানি গেলে বুঝতে পারবে যে কবরস্থান কিন্তু রাস্তার একদম ওপরে নয় বেশ কিছুটা যেতে হবে তারপরে তো যাই হোক এখন যখন ওর ছোট কাকি রীতান্টির ছোট কাকি আর কাকা যখন সাতটা খেয়ে ফিরছে তো সেই সময় কি হয়েছে ঠিক যেই এরিয়াটার মধ্যে ওই আসে মানে রাস্তাটা পরে যেতে আসতে ঠিক সেই জায়গাটাতে এসে ওর ছোট কি হয়েছে না হঠাৎ দাঁড়িয়ে পড়েছে হঠাৎ দাঁড়িয়ে কেন পড়েছে এখন ওর মনে হলো কি মানে ওই কবরস্থানের ওদিক থেকে মানে কবরস্থানটা তো বেশ মোটা অনেকটাই দূরে ওর মনে হলো ওই কবরস্থানের ওদিক দিয়ে একটা এত জোর দমকা হাওয়া আসলো সেটা কিন্তু ওর কাকা বুঝতে পারেনি ওর কাকা কিন্তু একদম বুঝতে পারিনি এতটা দমকা হাওয়া মানে বলছে কি যদি বেলুনের মধ্যে ফু দিয়ে সেই বেলুনটা অনেক সময় দেখো যদি যারা জেনে থাকবে মুখের মধ্যে ধরলে করে যেরকম একদম দম আটকানো একটা হাওয়া হয় ঠিক ওইভাবে একটা হাওয়া ওর কাকির নাক দিয়ে মুখ দিয়ে মানে ভেতরে প্রবেশ করে হ্যাঁ ওই জন্যে ও এইভাবে একটা নিঃশ্বাস মানে কি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতন এতটা দমকা হাওয়া দিয়ে ও কি করেছে ওইখানে দাঁড়িয়ে পড়েছে ওখানে যখন ওর কাকি দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে পড়াতে তখন ওর কাকা আবার একটু দুপা পিছিয়ে মানে এগিয়ে গিয়েছিল ও আবার দুপা পিছিয়ে এসে বলছে কি হয়েছে তোমার এখানে দাঁড়িয়ে করলে কেন চলো তখন বলছে দাঁড়াও আমার না শরীরটার মধ্যে কেমন করছে বলছে কেমন করছে মানে বলছে আমার ভেতরটা খুব অস্বস্তি করছে আর না আমার এরকম পেটটা ব্যথা করছে হঠাৎ আমার পেটটা খুব ব্যথা করছে আমি আর এক পাও এখান থেকে হাঁটতে পারছি না আমার এই রকম অস্বস্তি করছে একটা মানে গা গোলাচ্ছে বমি আসবে এরকম একটা ভাব তো দেখো এই সময় তো এই সিম্পটমগুলি হয় মাথাও ঘোরায় গা গোলায় কিন্তু পেটে ব্যথাটা খুব হচ্ছে বলছে খুব পেটে ব্যথা হচ্ছে তখন ওনার হাজব্যান্ড কি করেছে মানে রিতানটির কাকা কি করেছে ওকে একটুখানি ধরে নিয়ে আস্তে আস্তে এই ঠিক আছে তুমি আমার হাতটা ধরো ধরে একটু কিছুটা চলো দেখবে ঠিক হয়ে যাবে আসলে খাওয়াটা একটু হয়তো বেশি হয়েছে সেই জন্য গ্যাসে পেটটা ব্যথা করতে পারে তখন ওই ও কাকিকে নিয়ে বাড়িতে গেছে এখন বাড়িতে যাওয়ার পর তখন ওর মাকে বলছে যে মা ওর এরকম শরীরটা খুব খারাপ করছে হঠাৎ ওকে একটুখানি শুয়ে দাও তো শুয়ে দিয়েছে যাই হোক তখন ওই পেটে ব্যথাটা বেশ কিছুক্ষণ ছিল এবারে পেটে ব্যথার সাথে মানে ওর কি হচ্ছে বলতো অল্প অল্প তখন ব্লিডিংটা বোঝা যাচ্ছে তো যখন অল্প অল্প ব্লিডিংটা হচ্ছে তো তখন এবার বাড়ির লোক একটু চিন্তাই পড়ে গেছে যদিও এই এরকম প্রেগনেন্সি অনেকেরই হালকা কিছু ব্লিডিং হয় এটা কোনো চিন্তার ব্যাপার না কিন্তু তখনকার দিনে তো একটুখানি চিন্তা পড়ে গেছে তো ডাক্তার টাক্তারের ব্যবস্থাটা তখনকার দিনে একটু কম ছিল কম ছিল না ডাক্তার থাকলেও লোকে একটু যেত না অনেক দিন আগের কথা তো আর বাচ্চা ওদের বলছে রিটার্নটি বলছে আমাদের বাড়িতে আমাদের যত ভাই বোন হয়েছে প্রত্যেকে আমরা দাইমার কাছে মানে ওদের পাড়াতে একটা তখনকার দিনে দাই থাকতো ধাই বলো বা দাই বলো যাই বলে আমি জানি না হয়তো ধাইমা বলে তো উনি থাকত উনি সবার ডেলিভারি উনি করাতেন হুম কেউ হসপিটালে যেত না বাড়িতেই ডেলিভারি হতো তো যাই হোক যখন এরকম হচ্ছে ওরা একটু চিন্তায় পড়ে যাওয়াতে দাইমার কাছে গিয়ে যখন বললো দাইমা আবার অনেক কিছু জানতেন উনি বললেন রীতানটি বললেন যে আমাদের পাড়ায় যে দাইমা ছিল যখনই প্রেগনেন্সি হতো কারো তখন হাতে তাবিজ দেওয়া হ্যাঁ তারপরে হচ্ছে অনেক শেকর টেকর দিত হাতে বেঁধে রাখার জন্যে হাওয়া বাতাস যাতে না লাগে অনেক সময় কি ঝাড়ফুঁক করত মানে জল পরে দিত উনি এটাও করতেন বাচ্চাদের হাওয়া বাতাস লাগলে এগুলি উনি করতেন তো ওই সারা পাড়াতেই একটাই দাইমা ছিল উনি এইগুলি করতেন প্লাস উনি ডেলিভারিও ওনার হাত থেকেই হতো তো ওনাকে গিয়ে যখন বলা হলো তখন বললো যে দেখো খুব যদি বেশি বাড়াবাড়ি হয় হ্যাঁ তাহলে মানে মিসক্যারেজের একটা তখনকার দিনে বলতো যে বাচ্চা নষ্ট হয়ে গেছে এরকম একটা সম্ভাবনা হয়তো হলেও হতে পারে আর না হলে আর যদি কিছু না হয় তাহলে এটা ভয়ের কিছু ব্যাপার নেই আমি একটু জল পড়ে দিচ্ছি খা আর যদি ওরকম কিছু হয় তাহলে কিন্তু ডাক্তার দেখাতে হবে বা আমি তখন বলে দেবো কি করতে হবে তো যাই হোক উনি ওইগুলি বলে দিলেন তারপর থেকে পেটে ব্যথাটা তো কমে গেল কিন্তু একটা ঘটনা ওনার কাকিমার সাথে হতে থাকলো ওনার না মানে একটা ওনার ভেতরে মনে হচ্ছে কি মানে উনি দুটো সত্তা মানে এই জিনিসটা তো কাকিমা বোঝেনি কিন্তু ওই যে ওর যে ছোট পিসি যে কিনা ওই রিতা আন্টির বাড়িতে থাকতেন মানে পিসি এই বাড়িতেই থাকতেন বাপের বাড়িতে তো উনি পুরো সংসারটাকে না মাথায় তুলে রেখেছিলেন উনি প্রত্যেককে মানে কি গুলি খাবার দাবার দেওয়া এই সমস্ত করতেন মানে যা বলে সংসারের পুরোটাই উনি কাঁধে তুলে নিয়েছিলেন তো উনি না বেশ কিছুদিন ধরে খেয়াল করছেন যে ও ওনার মানে ওই রিতার্নটির কাকিমার মানে ভেতরে একটা কিছু চলছে একটা কিছু চলছে বলতে ফার্স্ট টাইম উনি লক্ষ্য করলেন যে ওনাদের বাড়িতে যেহেতু একান্নবর্তী পরিবার প্রচুর লোক তো সেই কারণে ওনরা কি করতেন প্রথম ওদের যখন খেতে দিত দুপুরবেলা বা রাত্রেবেলা তো প্রথম হচ্ছে ওনরা মানে বাচ্চারা আগে খেতে বসত তারপরে হচ্ছে বাড়ির ছেলেরা তারপরে বাড়ির বউরা তো যেহেতু কাকিমারা প্রেগনেন্ট রয়েছে তো সেই কারণে কাকিমাদের ওই ফার্স্ট ব্যাচে মানে ওই বাচ্চাদের সাথে খেতে দিত তো সেই সময় খেয়াল করছে রিতানটির কাকিমা কি করেছে সব বাচ্চাদের সাথে বসেছে ওই ওই কাকিমাও বসেছে তো যখন মাছ দিতে এসেছে উনি তো ওনার পাতে মাছটা নিয়েছে প্লাস এই ধরনের ব্যবহার তখনকার দিনে একটু অস্বাভাবিক যখন সবাইকে মাছ দিচ্ছে ওনার কোনো জ্ঞান শূন্য হয়ে উনি কী করেছে গামলার ভেতর থেকে খাচ্ছে উনি মাছ কিন্তু খাচ্ছে সেই অবস্থায় উনি কী করেছে যখন এই লাইনে মাছটা দিতে আসছে তো উনি কী করেছে তখন ভট করে না ওই গামলার ভেতরে হাত ঢুকিয়ে উনি মাছ উঠিয়ে নিয়েছে যখন গামলার ভেতরে হাত দিয়ে মাছটা উঠিয়ে নিয়েছে তো প্রত্যেকে না হকচকিয়ে গেছে যে এই ধরনের ব্যবহার একটা বাচ্চাও করবে না যে ও এই জিনিসটা করেছে তো তারপর থেকেই না ওর পিসি একটু ওর কাকিমাকে বেশ মানে একটুখানি ফলো করছে কি একটু জানি কেমন অন্য রকম হ্যাঁ একদিন কি করেছে মানে ওই রান্নাঘরে ওনাকে প্রায়শই দেখা যেত রান্নাঘরে ঢুকে যাচ্ছে এখন রান্নাঘরে ঢুকতেই পারে সেটা অস্বাভাবিক না রান্নাঘর থেকে উনি কিছু একটা নিয়ে বেরিয়ে আসতো উনি কি করতো রান্নাঘরে ঢুকে গিয়ে মাছের গামলা থেকে এবার তখনকার দিনে না ওভাবে মাছ আসতো না মানে কি ওই বোনা মাছ এইভাবে আসতো না একদম ব্যাগ ভরে থলে ভরে মাছ আসতো বাচ্চা বড় সব পর্যাপ্ত পরিমাণে মাছ খেত দিন রাত রাতেও খেত দিনেও খেত তো সেই কারণে হিসাব ছিল না কিন্তু উনি প্রত্যেক দিন এইবার খেয়াল করলো ওর পিসি খেয়াল করছে এই ব্যাপারটা যে ছোট বউ নতুন বউ রান্নাঘরে ঢুকে যায় যাওয়ার পরেই না ও কি করে কাঁচা মাছ থাকলে কাঁচা মাছ বার করে নিয়ে আসছে হ্যাঁ এটা এইটা করে মানে ঢুকছে আর যে লুকিয়ে নিয়ে আসছে সেই জন্য না কেউ মানে বুঝতে পারছে না এরকম একটা ব্যাপার কিন্তু ওর পিসি যখনই ও বেরিয়ে আসতো ছোটো বউ যখনই বেরিয়ে আসতো তখনই পিসি কি করতো রান্নাঘরে ঢুকতো রান্নাঘরে ঢুকে দেখতো কি মাছের মানে সে কাঁচা মাছেরই গামলা হোক আর রান্না মাছেরই গামলা হোক গামলার থেকে মাছ তুলে নিয়েছে হ্যাঁ তো এই ব্যাপারটা যখন প্রাশই হচ্ছে তো সেই সময় ওর পিসি এবার ও ওকে পুরোপুরি চোখে চোখে রাখছে চোখে চোখে যখন পুরোপুরি রাখছে তো তখন ওর পিসি না দেখছে যে এখন ওর ওর একটা শরীরের সাইড থেকে না মনে হয় কি একটা বাউন্ডারি আছে মানে ওকে যেন মনে হয় কি ধরা ছোঁয়ার একটা ও ঊর্ধ্বে আছে ও নতুন বউ যেন মনে হচ্ছে ধরা ছোঁয়ার ঊর্ধ্বে আছে তো ও পিসিমা একদিন কি করে মানে এবারে কি হচ্ছে না ওই নতুন বইয়ের গা থেকে না সর্বক্ষণ যেন বলছে যে সর্বক্ষণ একটা আষ্টানি গন্ধ মানে সে ও ওইখান থেকে কাঁচা চুরি করে খাক সেই কারণেই হোক বা ওর শরীর থেকে যেন সবসময় একটা গন্ধ বেরায় প্রত্যেকটা সময় একটা গন্ধ বেরায় তো সেই কারণে ওরা বলতো কি যে মানে ওই পিসিমা বা এরা বলতো কি যে বৌমা তুমি স্নান করো তুমি এরকম সাবান দিয়ে স্নান করবে তো কেন এরকম গন্ধ হচ্ছে ওদের একটা খারাপ লাগতো এই ব্যাপারটা এখন কি হয়েছে একদিন পিসিমা কি করেছে হঠাৎ নতুন বউ এরকম ঘরে ঢুকেছে যখন ঘরে ঢুকেছে না ঢোকার পরে তখন দেখছে কি ওই পেটের মধ্যে না নতুন বউ হাত বোলাচ্ছে হাসছে আর কি জানি কথা বলছে আবার এরকম পেটের মধ্যে এরকম হাত বোলাচ্ছে আর ওর সাথে না কথা বলছে আর এরকম না খটখট খটখট করে হেসে যাচ্ছে আবার এরকম পেটের মধ্যে এরকম হাত বোলাচ্ছে কি জানি বলছে নিজে নিজে কথা বলছে পেটের সাথে কথা বলছে এখন পেটের সাথে কথা বলছে কি পেটের বাচ্চার সাথে কথা বলছে এটা কিন্তু বোঝা গেল না কিন্তু কথা বলছে ওই না ওই কান পেতে শুনতো প্রাসও এরকম করতো পেটের মধ্যে হাত বুলিয়ে উনি গান করতো মানে মিহি গলায় একদম ঘরের মধ্যে গান করতো এই জিনিসগুলি না দিনের পর দিন এইরকম করতো ও যেন মনে হচ্ছে এই বাড়ির থেকে না যত দিন যাচ্ছে যেন আলাদা একটা সত্তা নিজেকে তৈরি করে ফেলেছে আর ওর সারাটা শরীর জুড়ে যেন একটা বাউন্ডারি ওর কাছে যেন কেউ যেতে পারে না এই রকম একটা ব্যাপার ছিল এখন ওর কাকা ছিল ওর কাকা রেলে চাকরি করতো রীতা আন্টির কাকা রেলে চাকরি করতো উনি শিয়ালদায় একটা ওই ভাড়া মেজ থাকতো ওই মেজ বাড়িতে থাকত তো যখন ওর কাকা আসতো বাড়িতে ছোটকা যখন বাড়িতে আসতো তো সেই সময় এখন ওর ছোটকার জানি ওর বইয়ের পাশে না শুলেও একটা অস্বস্তি করতো মানে কি কেমন অস্বস্তি করতো বলতো একটা একটা পচা গন্ধ গন্ধ হ্যাঁ সারা ঘর জুড়ে এইবারে হলো কি ওর শরীর থেকে তো আষ্টানি গন্ধটা বেরাচ্ছেই সারা ঘর জুড়ে না একটা ওই ঘরটা মধ্যে একটা বোটকা আষ্টানি গন্ধ মানে কিছুতে যেন থাকতে পারে না এই রকম একটা ব্যাপার হ্যাঁ তো এখন ওর কাকা না বলে কি যে ঘরটার মধ্যে না একটুখানি ভালো করে একটু ভালো করে মুস্তে টুচতে হবে সাবান সোডা দিয়ে কেননা ঘরটার ভেতরে কিছু পচেছে কি বিস্ত্রি একটা আষ্টানি পচা গন্ধ শুধু ঘরটার ভেতর থেকে বেরাচ্ছে তো ওর কাকি ও কাকিমা বলছে কি যে কই আমি তো কোনো গন্ধ পাচ্ছি না বলে হ্যাঁ প্রচণ্ড গন্ধ এমনকি তোমার গা থেকেও যেন মনে হচ্ছে একটা আষ্টানি গন্ধ বেড়াচ্ছে তো ভালো কথা এরকম যখন দিনের পর দিন এরকম যখন চলছে আর ওর পিসিমাও যখন ওকে খেয়াল করছে এবার আশেপাশের আর ওর মানে ঠাকুমারা এরাও খেয়াল করছে যেন ও একটা অন্য সত্তা ওর ভেতরে কাজ করছে আর ওই রকম ও রান্নাঘরে এরকম প্রতিনিয়ত এরকম ঢুকছে আর কিছু নিয়ে এই রকম ও বেরিয়ে যায় বেরিয়ে এসে সোজা ঘরের মধ্যে ঢুকে গিয়ে দরজাটাকে বন্ধ করে দেয় এখন যখন এই জিনিসগুলি দিনের পর দিন এরকম যখন চলছে একদিন রাত্রির কী হয়েছে ওই রিটার্নটি যখন ওর কাকা নেই তখন বলছে কি যে ওই কেউ না কেউ ওই কাকিমার কাছে বেলা সুতো হ্যাঁ তো কাকিমার কাছে বেলা সুতো তো সেই যখন ওই রিটার্নটি ওর কাছে ওই আন্টির কাছে ওই ওর কাকিমার কাছে শুয়েছে যখন ওর ছোট কাকিমার কাছে বেলা শুয়েছে তো হঠাৎ এখন বেলা। রীতায়নটি তো ছোট্ট কেন কি কারণে সেই সময় ওই আট ন বছর বয়স কি কেন জানি কি কারণে ওই রকম গুনগুন গান করছে দুলছে পেটে হাত বোলাচ্ছে হাসছে আর গুনগুন গুনগুন করে গান করছে আর দুলছে এখন হঠাৎ না ওনার ওই রকম ঘুমটা ভেঙে গেছে রীতায়নটি ঘুমটা যখন ভেঙে গেছে তখন দেখছে ওই রকম করছে গুনগুন করে গান করছে আর দুলছে আর হাসছে এখন ওই দেখে না যখন ভয় লেগে গেছে প্রচণ্ড রীতা ও বলছে কি ও ছোটো ছোটো কাকিমা আমাকে তুমি দিয়ে আসো মায়ের কাছে আমি মায়ের কাছে যাব আমাকে মায়ের কাছে দিয়ে আসো তা ও না শুনছে না ও হাসছে এরকম গুনগুন করে গান করছে আর হা করে হাসছে আর গুনগুন করে গান করছে পেটের মধ্যে এরকম হাত বোলাচ্ছে আর গান করে কি যে ভাষায় গান করছে কি ভাষা কি গান কি সুর মানে একটা 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 ভাষা সুর ওটা শুনলে মানে কি যে কোনো মানুষেরই না গায়ে কাটা দিয়ে উঠবে ভয় করতে থাকবে এই রকম একটা অন্য দুনিয়ার একটা যেন গান ও তো কিছুতে এবার না কাঁদতে শুরু করে দিয়েছে কাঁদছে কিন্তু ওর কাকিমার কোনো হুশ নেই ও গান করে যাচ্ছে পেটে হাত দিয়ে দুলে যাচ্ছে আর গান করে যাচ্ছে আর ওই ওইটা দেখে না এবারে আন্টি খুব জোর ভয় পেয়েছে এবার এত ভয় পেয়েছে যে ও যে কাকিমার পাশ থেকে উঠে যাবে মানে ওর একটা চিন্তা হচ্ছে কি কাকিমা হয়তো আমাকে একটা কিছু করে ফেলবে মানে এই রকম একটা কাকিমাকে দেখে লাগছে ও বলছে যে আমি মানে ওই ঘর থেকে কি করে যাব। কাকিমার পাশ থেকে আমি কি করে যাব খাট থেকে নেবে যেন মনে হচ্ছে আমাকে এক্ষণিক ধরে কিছু একটা করে ফেলবে এরকম একটা আমার ভয় লাগছে ওই দৃশ্য দেখে মানে ছোট বয়সে ওই দৃশ্য দেখলে যে কেউ ভয় পাবে বড়রা তো পাবেই তখন তো ও সে কোনো রকমে আমি বাড়ি যাও কাজ যে পরিত্রাহী কাজ আর বলছে কোনো হুশ নেই ওর কাকিমার তখনও কোনো রকমে হাঁচড়িয়ে পাচড়িয়ে খাটের থেকে নেমেই এরকম বাড়িতে দৌড় ঘরে দৌড় দিয়েছে নিজের ঘরে দৌড় দিয়ে তখন বলছে যে মা আমি এইরকম আর ছোট কাকিমার কাছে শোবো না আমার প্রচণ্ড ভয় লাগে ছোটো কাকিমাকে দেখলে না আমার খুব ভয় লাগে আমি আর ছোট কাকিমার কাছে শোবো না তো যাই হোক এইবার এই সমস্ত কথা নিয়ে এবার ওর পিসিও যখন এই ধরনের কথা বলছে যে ছোট বউকে সত্যিই কেন একটা কোনো একটা ব্যাপার ছোট বউয়ের এরকম হচ্ছে তাহলে ধাইমার কাছে আমরা যাই ধাইমার কাছে গিয়ে ধাইমাকে বলি তখন ধাইমার কাছে গিয়ে যেন প্রত্যেকটা কথা যখন বলেছে তো ধাইমা বলল আচ্ছা ঠিক আছে আমি যাব আমি গিয়ে আমি দেখে আসব। তখন ধাইমা আসলো ধাইমা এসে না ওর প্রত্যেকটা হাঁটা চলা হ্যাঁ কথাবার্তা সব কিছুর মধ্যে ওর ধাইমা বলছে যে আমি তো নতুন বউকে দেখেছি এইটা তো মনে হচ্ছে নতুন বউ না এটা মনে হচ্ছে অন্য কেউ কথা বলছে অন্য সুরে অন্য ভাষা এ যেন বোঝাই যাচ্ছে না হ্যাঁ তো তখন দাইমা কী করেছে বলল কি যে আমি একটা জিনিস ওকে দিচ্ছি হ্যাঁ তোমরা এই জিনিসটা আর তো বেশি দিন নেই মানে আর এইবারে আর এক দু মাস আর বাকি আছে বাচ্চা ডেলিভারি হওয়ার তো আর বেশি দিন নেই তো সেই কারণে যে এর থেকে আর বেশি বাড়াবাড়ি হলে হয়তো বাচ্চার কোনো ক্ষতি হয়ে যেতে পারে ও ওকে কিছুতে ধরেছে কোনো পিসাচই নি ওর ওপরে ভর করেছে হ্যাঁ তো কোথার থেকে করেছে কি কারণে করেছে সেটা তো আমি বুঝতে পারছি না কিন্তু কোনো পিশাস যে ওর ওপরে ভর করেছে ওর যে চালচলন যেগুলি তোমরা বলছো যে এরকম মাছের প্রতি ওর মানে এতটা ইয়ে ওর চুরি করে মাছ খাচ্ছে তো সেই কারণে একটা শেকড় দিয়েছে বলছে শেকড়টা কিন্তু ও ওর শরীরে রাখবে না মানে এখন ও এতটা পরিমাণে ওর ভেতরে সেই যে কোনো একটা পিসাজ আত্মা যাই বলো হাওয়া বাতাস যাই বলো ওর ভেতরে এতটা পরিমাণে হাবি হয়ে গেছে অনেকটা দিন হয়ে গেছে তো তো এতটা হাবি হয়ে গেছে তো সেই কারণে ওকে না জানিয়ে ওর শরীরের মধ্যে তোমাদের কিছু একটা বাঁধতে হবে হ্যাঁ তো বলছে কি যে শোনো আমরা যে ওর শরীরের মধ্যে বাঁধবো হ্যাঁ তো ওর শরীরটা ও কি বুঝতে পারবে না হুম তখন বলছে কি ও যখন ঘুমিয়ে থাকবে তখন তোমরা একটা জিনিস অত বেশি দিন নেই ও বুঝতে পারলেও আমার এইটার তোল হয়তো ও করতে পারবে না তখন কি করেছে একটা শেকড় দিয়েছে বলছে এই শেকড়টা ওর মাথার চুলে গিট দিয়ে বেঁধে দিতে হবে ওর মাথার চুলে একটা শেকড় বেঁধে দেবে আর একটা হচ্ছে ওর কমরে বেঁধে দেবে তা বলছে তো কমরে তো ও দেখতেই পাবে তখন বলছে কি যে দেখতে পেলে হয়তো ও খুলে দেবে না তোমরা বলবে যে মানে আমি দিয়েছি সেটা বলবে না কেননা ও ওদিন আমাকে দেখে নিয়েছে আর ও ভালো মতনই জানে তোমাদের বাড়ির বউ ও ভালো মতন জানে যে আমি ঝাড়ফুঁকটা করি তোমরা বলবে কোনো ঠাকুরের স্থানের কথা বলে ওকে কমরে একটা বেঁধে দেবে আর মাথার চুলের সাথে একটা শেকড় বেঁধে দেবে তখন হচ্ছে মাথার চুলের সাথে কি করে শেকড় বাঁধবো তখন বলছে কি যে যেরকম সরু মানে যে একদমই যে ফুল গাছের সরু যেরকম শেকড় আমি সেই রকমই শেকড় দিয়েছি তো সেই রকমের শেকড়টাই তোমরা দড়ি ওই সুতো দিয়ে যেইভাবেই হোক কিন্তু এটা বাঁধতে হবে এই দুটো জিনিস বেঁধে ওকে আটকাতে হবে না হলে কিন্তু বিশাল রকমের একটা ক্ষতি হয়ে যাবে এইটা আমি বুঝতে পারছি তো যাই হোক ওইভাবেই তখন ওই চুলের সাথে সুতো দিয়ে হ্যাঁ ভালো করে একদম ওই শেকড়ও খুব সরু চুলের সাথে বেঁধে দিল এবার তখনকার দিনে কি হতো যেহেতু বাচ্চা হবে বলে চুলটা বাধা ছাড়া খুবই কম থাকতো এমনিতেও তখনকার দিনে সবসময় খোপা বেঁধে রাখতো চুল ছাড়ার কোনো নিয়ম সেরকম ছিল না আর প্রেগনেন্সি মহিলারা তো একদমই চুল ছাড়তো না খোপা করেই রাখতো তো যেহেতু ওইটা পড়ে যাওয়ার সম্ভাবনা একটু কমই আর সব এই বাড়ির একটা দায়িত্ব ছিল পিসিমা বিকাল হলে সবার চুল বেঁধে দিত তো এই সুযোগটা পিসিমা হাতে পেয়েছে যে প্রত্যেকটা মহিলার চুল ওই পিসিমা বেঁধে দিত আর কি এরকম নিয়ম ছিল বাড়ির যে কোনো একটা বউ সবার আর কি বেঁধে দিত তো পিসিমা তখন শেকড়টা চুলের সাথে আটকে দিয়েছিল তো এখন ঠিক যখন বাচ্চা হবে যখন ডেলিভারি হবে সেই সময় আবার ওই ধাইমা এসেছে ধাইমা যখন এসে ব্যথা এরকম পেটে ব্যথা করছে যন্ত্রণা হচ্ছে যেরকম হয় তো ধাইমা যখন আতুর ঘর আলাদা ছিল আতুর ঘরের মধ্যে যখন ওই ওর ছোটো কাকিমাকে নিয়ে গেছে নিয়ে যার পর এবার ও তো প্রচন্ড পরিমাণে ছটপট করছে প্রচন্ড পরিমাণে ছটপট করছে মানে এই ছট এই মানে অসম্ভব চিৎকার চেঁচামেচি করছে তো যাই হোক এইবারে যখন মানে বলার কথা না বলছে যখন ডেলিভারি হয়েছে তখন বলছে যে ওই পেটের মধ্যে যেই বাচ্চাটা রয়েছে অসম্ভব ভয়ঙ্কর বলছে যে তোমাকে আমাকে নাম ধরে এটা বলে রুনা তোমাকে কি বলবো মানে আমাদের তো দেখতে দেয়নি মানে সেই সময় তো আমরা আতুর ঘরে যাওয়ার প্রশ্নই নেই বলছে নাকি বলে এতটা ভয়ঙ্কর বলছে এই রকম রোগা শূন্যকায় মানে বলছে হাতগুলি তো বাচ্চাদের বলছে কাঠির মতন কাঠির মতন হাত এরকম আর মুখটা বলছে বড় বলছে মুখটা বিশাল বড় কি বিশ্রী দেখতে তার মধ্যে বলছে দেখো পুরো দাঁত বলছে এইরকম বড় বড় দাঁত বলছে দেখো আমরা জানি যে অনেক সময় অনেকেরই শোনা যায় যে বাচ্চার সাথে লেজ হয়েছে বাচ্চা বাচ্চার সাথে জুড়ে গেছে এইগুলি আমরা এখন শুনে থাকি কিন্তু তখনকার দিনে বলছে এত মানে পিসাছের বাচ্চা যাকে বলে ভূতের ছানা যাকে বলে অ্যাকুরেট ওই রকম একটা বাচ্চা মানে একটা মৃত বাচ্চা তো মানে মৃত তো অবশ্যই যেহেতু ওই যে ওই রকম ঝাড়ফুঁক শেকড় বাকর দেওয়া হয়েছে তো তখন কি হয়েছে যখন এই কথা তো পরে জানা গেছে ওই যে যখন ওরা কবরস্থানের ওখান থেকে আসছিল তো সেই সময় ওই কবরের থেকে কোনো একজনের আত্মা ওর ভেতরে ঢুকে গিয়ে বা ওর বাচ্চাটাকে ওই বাচ্চাটা মানে অন্য বাচ্চা একটা ভূতের কোন রকমের একটা মানে ইয়ে ওর ভেতরে ঢুকে গেছে ওই যে নাক মুখ দিয়ে ঢুকে গেছে তো সেই সময় কোনো একটা আত্মা নাকি বলে ওর ভেতরে ঢুকে গেছে শরীরের ভেতরে গিয়ে একটা পিসাছের বাচ্চা জন্ম দিয়েছে বলছে প্রচন্ড পরিমানে দাঁত আর এই রকম বড় বড় চোখ যেন মনে হচ্ছে যে ও কিন্তু ও কিন্তু মৃত বাচ্চা প্রসব করেছে কিন্তু চোখগুলি যেন মনে হচ্ছে এই রকম বড় বড় এরকম তাকানো মানে প্রাণ নেই শরীরে যেন মনে হচ্ছে এরকম তাকানো এরকম ইয়ে তখন তো সবাই প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে যে এইটা কি করে সম্ভব যে একটা মানে ওই রকম দেখা যাচ্ছে না ভয়ে আতঙ্কে না সবাই ওই আতুর ঘরের মধ্যে চিৎকার দিয়ে দাইমা সবাইকে ডেকেছে এবার বাড়ির তখন বড়রা যখন আতুর ঘরে ঢুকে ওরাও যে যা চিৎকার করে না সব মুখে চাপা দিচ্ছে ভয়ে থর করে কাঁপছে যে এই কি দৃশ্য এই দৃশ্য মানে ওই রকম একটা ভয়ানক জিনিস মানে দেখা যায় না এই রকম একটা মানে ওই বাচ্চা যে তার রূপ এই রকম একটা পরিণত হতো যদি এ সুস্থ থাকতো থেকে যদি ও জন্ম নিত হুম এদিকে তো মা অজ্ঞান হয়ে রয়েছে তারপরে শেষে এবারে ওদের ভেতরে কথা শুরু হলো যে এই বাচ্চা একেই তো মৃত তার মধ্যে এই বাচ্চা কি করা যাবে তখন ওই দাইমা বলল কি দাঁড়াও এই বাচ্চার একটা এমন কিছু করতে হবে যে এই বাচ্চা যাতে যে এর পেছনে মানে দেখো এই একবারই তো বাচ্চা হয়ে গিয়ে এরকম হয়েছে আর যে হবে না তা তো নয় ধরো ও যদি আবারও প্রেগনেন্ট হয় তখন যেন এই বাচ্চা ওকে কোনো রকম আর ওর ভেতরে না আসতে পারে ওকে না ক্ষতি করতে পারে তো তার জন্যে তখন বললো যে তোমরা এরও একটা ব্যবস্থা করতে হবে করে তখন কি করলো উনি তোমার ওই বাচ্চাটাকে নানান রকমের ওই তাবিজে কবজে তারপর হচ্ছে যে লোহার শেকল লোহার পেরেক অনেক রকমের কিছু করে একটা এরকম তোমার ওই যে কি বলবো ওকে ধরো ওই তখনকার দিনে না কাঠের ইসে হতো বাক্স টাইপের হতো ধরো ফল আসতো আপেল টাপেল আসতো যে ওই রকমের ভেতরে ঢুকিয়ে লোহার পেরেক চারিদিকে পুঁতে নানান রকমের উনি যে যত কিছু জানতেন সব রকম করে বলছে এইবারে ওকে মাটি চাপা দাও তবে কিন্তু এই যে এই যে কবরখানাটা আছে এই কবরখানার মধ্যে কিন্তু তোমরা মাটি দিও না কেন বলো তো দেখো তোমাদের এইটাই যাওয়া আসার রাস্তা তো তো ওর কিন্তু একটা আক্রোশ হতে পারে এই যে তোমাদের ছোট বউ যে নতুন বউ ও কিন্তু হিসাব মতন এখন ওই ওর মা তো ওকে আবার অ্যাটাকও করতে পারে বা ওর যখন আবার প্রেগনেন্ট হবে তখন আবার ওর শরীরের মধ্যে আসতে পারে তো এইখান থেকে নিয়ে অনেক দূরে গিয়ে তোমরা একে কবর দাও বলে তারপরে তো ওই রকম হলো তো এবার ছোট বইয়ের তো এরকম অবস্থা খুবই শোচনীয় অবস্থা মানে অজ্ঞান হয়ে তো ছিলই তারপরে যখন শুনেছে ওকে তার বলা হয়নি এরকম দেখতে ওকে বলা হয়েছে যে এরকম তুমি যে বাচ্চা আর কি জন্ম নিয়েছে সে মৃত বাচ্চা জন্ম নিয়েছে এবার যাই হোক খুব মানে কাটি মানে প্রথম বাচ্চা যা হয় আর কি প্রচন্ড পরিমাণে কান্না কাটি। তখন বলল কি যে ওকে তাহলে বাপের বাড়িতে রেখে আসি এখানে থাকলে তো ওই ধরনের চিন্তা ভাবনাগুলি করবে আর ওখানে গেলে একটু শরীরটাও ভালো হবে তো যখন ও বাপের বাড়ি গেছে তো তারপরে যখন বলছি আমার ছোটো কাকিমার যখন এবার বাড়ি ঠাড়ি এবার আতুরের ঘর সব পরিষ্কার করে ধোয়া কাচা হচ্ছে তো যখন বিছনা পরিষ্কার করছে বিছনাটা এরকম তুলেছে খাটের টসুক টসুক তুলেছে বলছে যে আমাদের বাড়িতে সবাই পুরো হিম হয়ে গেছে ওই দেখে বলছে মাংসের টুকরো মাছের পচা মাছের টুকরো মাছের কাটা ওই যে নিয়ে নিয়ে খেয়েছে কত কিছু যে ওই তোষকের তলায় খেয়ে রেখেছে বলছে যে মানে অকল্পনীয় মানে ও দেখা যায় না ওই দৃশ্য দেখা যায় না ওই জন্যে ওই ঘরটা থেকে সমানে মানে ওই গন্ধ বেরাতো পচা গন্ধ বেরাতো আষ্টানি গন্ধ বেরাতো বলছে কি নেই তারপরে না কি সমস্ত পালক থেকে শুরু করে সব কিছু বলছে ওই খাটের তলায় ওই বিছনার তলায় তারপরে তো ওই সমস্ত সব ধরে তোষক শুদ্ধু বলছে যে তোষক শুদ্ধু ধরে তখন ফেলে দেওয়া হলো তারপরে এই দাইমাকে বলা হলো যে এর তো কিছু একটা দেখানো হলো সব তখন বলছে ঠিক আছে আমি এর একটা আমি এর একটা ব্যবস্থা করে দিচ্ছি তারপরে সারা বাড়ি উনি শোধন করে দিল গঙ্গা জল চঙ্গা জল দিয়ে সব কিছু দিয়ে পুরো বাড়িকে ছেটানো হলো বললো যে ঠিক আছে এইবার আর কোনো ইয়ে নেই অসুবিধা নেই বাড়িতে যেহেতু ও এখান থেকে এখন চলে গেছে ও সুস্থ হয়ে ফিরুক তারপরে আমি ওকে একদম ওর মানে প্রেগনেন্সি আসার আগের থেকে আমি ওকে একদম আমার নজরে রাখবো ওকে আমি সেইভাবেই মানে তাবিজ টাবিজ দিয়ে ওকে আমি সেইভাবেই রাখবো আর যদি সম্ভব হয় তো ও যেন বাপের বাড়ি থেকে বাচ্চা হয়ে আসে সেটা সব থেকে ভালো হবে ওর ক্ষেত্রে তো যাই হোক তারপরে তো এখন ওনার এখন নেই নেই করে তিনটে বাচ্চা তবে হ্যাঁ ফার্স্ট টাইমের বাচ্চা আবার দ্বিতীয়বারে যখন বাচ্চা হয়েছে সেকেন্ড বারে তখন বাপের বাড়িতে থেকেই বাচ্চা হয়েছে তো যাই হোক ওনার সেই কাকিমার বলছে তারপর তার বাচ্চা হয়েছে তো এই ছিল আমার ফার্স্ট গল্প বলো তোমাদের কেমন লাগলো হ্যাঁ আমাকে একটু জানাও তোমরা কমেন্ট করে আশা করি ভালো লেগেছে আমার তো ভালোই লেগেছে খুব ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ বল সত্যিকারেরই এটাগুলি কিন্তু মানতে হয় জানো তো সাত ফাত খেয়ে তারপরে দেখো অনেকে বলে না গায়ে হলুদ দিয়ে বেড়াতে নেই এই করতে নেই এইগুলি না একটু মানতে হয় হুম বলছে ওই মানে আমি কি শুনবো ও বলছে কি তখন তো আমরা ছোটো আমাদের তো দেখতে দেয়নি বলছে যেই দেখেছে সবার মুখ থেকে চিৎকার বেরিয়ে এসেছে মানে সত্যি কথা বলতে কি বলছে ওই দৃশ্য মানে ওর মা তো পরে হয়তো নিশ্চয়ই জেনেছে বা সেটা পরের কথা বা যখন বাচ্চারা জেনেছে তো নিশ্চয়ই মাও জেনেছে বলছে যে কত দিন রাত্রে বলছে আমাদের বড়রা কত দিন রাত্রে ঘুমাতে পারেনি প্রত্যেকে প্রত্যেকে যে যার ঘরের মধ্যে মানে একসাথে অনেকে মিলে ঘুমিয়েছে মানে এই ধরনের ভয় পেয়ে গিয়েছিল থ্যাংক ইউ প্রত্যেককে আমি আন্তরিকভাবে থ্যাংক ইউ জানাচ্ছি আচ্ছা ঠিক আছে তোমাদের সবার কমেন্ট ঠিক আছে তাহলে আমি দ্বিতীয় গল্পে চলে যাচ্ছি হ্যাঁ তো এবারে আমি বলছি এটাও সত্যি খুব সাংঘাতিক মানুষ যে কত বড় মুখোশ পড়া দুষ্টু হয় তো সেই কথা এই এই গল্পটা না শুনলে তোমরা সত্যিই মানে ভাবতে পারবে না তো আমি যেই গল্প বলছি এটা একটা কালো জাদুর গল্পই আমি বলছি থ্যাংক ইউ অমৃতা প্রচুর ফটো তুললে প্রচুর ফটো পোস্ট করলে ঠাকুর দেখলে নিশ্চয়ই প্রচন্ড এনজয় করেছো থ্যাংক ইউ তো থ্যাংক ইউ তো আজকে আমি যে কালো জাদুর গল্পটা বলছি এটা একটু বড়ই উনি আমাকে একটুখানি রিকোয়েস্ট কে রিকোয়েস্ট আমি না এখন নামটা আমি একটুখানি লাস্টে উনি নিশ্চয়ই আছেন এইখানে বা আছো তুমি তুমি তো ছোট আমার তুমি রিকোয়েস্ট করেছিলে তো ইউটিউব আচ্ছা ইউটিউব থেকে আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল তো ও বাবার গল্পটাও ও রিকোয়েস্টেই হয়েছে ও নিশ্চয়ই আমার থেকে ছোট ও করেই বললাম আবার এই কালো জাদুর গল্পটাই আমি ওর রিকোয়েস্টেই করছি হ্যাঁ তো যাই হোক এখন তোমার এইটা বলছি আমি ঘটনাটা হচ্ছে আমাকে এই গল্পটা যখন বলতে হবে তো আমাকে মোটামুটি কোথাকার গল্প বলতে পারবো যে আমাকে গল্পটা দিয়েছে ঘটনাটা তার বাড়ির নয় কিন্তু তার রিলেটিভের তো তারা পাশাপাশিই থাকে তো সেই কারণে ও আমাকে বলেছে তো আমাকে ও যখন বলেছে তো আমাকে বলেছে যে নামগুলি গোপন রাখলে হবে জায়গা তুমি সেম টু সেম বলতে পারো আর আমার ডাক নামটা তুমি বলো ওদের নামগুলি তুমি গোপন করে দাও কেননা আমি কার বলছি সে বুঝতে পারবে না কেননা যেহেতু আমার রিলেটিভ তো আমারও একটা ভয় আছে তো সেই কারণে আমি ওর নামটা মিমি মানে ওর নাম আছে ও আমাকে মিমি বলেছে তো জানি না আমি ওর নামটা সঠিক না তো যাই হোক সঠিক যদি নাও দেয় তো ঠিকই আছে সবারই তো একটা ভয় আছে তো সেই কারণে এইটা হচ্ছে বেহালার ঘটনা তো বেহালাতে থাকতেন ওনাদের দুইজনেরই আমার নাম বানাতে হবে তো এখন আমি বলছি আয়ুষ হ্যাঁ আয়ুষ নাম দিলাম আয়ুষ আর আয়ুষের মা মানে ওরা ছেলে আর মাতে থাকতো বাবা মারা গিয়েছেন তো ছেলে চাকরি করে হচ্ছে দিল্লিতে হ্যাঁ তো ছেলে দিল্লিতে চাকরি করে মা আর ছেলে থাকে তো সেই কারণে ছেলে যখন দিল্লিতে চাকরি করে তো সেই কারণে মায়ের সাথে একজন মানে সব সময়ের একজন কাজের লোক ছিল সব সময় বলতে কি ওই কাজের লোক ওই মেয়েটা একটা মেয়ে এই ধরো ছাব্বিশ কেরকম থাকতো বলতো ও সকালবেলা আসতো সারাদিনের সব কাজ করে দিয়ে ও আবার এই সন্ধ্যাবেলাতে বেলাতে চা ঠা করে রাত্রের খাবারটা করে দিয়ে ও চলে যেত এই রকম থাকতো হ্যাঁ তো একদিন কি হয়েছে ওই আয়ুষ কি করেছে আয়ুষ একটা মেয়েকে ভালোবাসে একই অফিসে চাকরি করে দিল্লিতে ভালোবাসে কিন্তু মেয়েটা হচ্ছে মুসলমান সম্প্রদায়ের মেয়ে হ্যাঁ তো যেহেতু ওই মুসলমান সম্প্রদায়ের মেয়ে তো দেখো আজকাল যদিও এটা কোনো ব্যাপার না হ্যাঁ হতেই পারে আর আমি মেয়ে যেখান থেকে আনতে পারি সে তো আমার গোত্রে হয়ে যাবে তাই না তো এই কথাটা এখন আয়ুষ কিছুতেই ওর মাকে বলতে পারছে না তো মাকে যখন বলতে পারছে না মাকেও অন্য মানে মাকে না একটু স্নেহ করে ভালোবাসে বা ভয় পায় সেটা তোমরা পরে আসবে সেই গল্প সেই কথাটাই তোমরা পরে আসবে তো এখন মাকে ও যে কোনো কারণে মুসলমান যে সেই কথাটা বলতে পারছে না হুম ও বলেছে আমি একটা মেয়েকে ভালোবাসি আমি মা ওকে বিয়ে করতে চাই তখন ওর মা বলল আচ্ছা ঠিক আছে তাহলে তুই একদিন আমাকে কথা বলা বা এই সেই কর তো আয়স কোনো কারণে কথাটা বলিয়ে উঠতে পারছে না ওর মাকে তো এদিকে কি হয়েছে আয়সের আবার অফিস থেকে আবার কলকাতাতে ট্রান্সফার হয়েছে হবে তো তখন ও বলছে কি দেখো আমি যদি তোমাকে মানে মাকে বলি তাহলে হয়তো কোনো একটা বাধা আসতে পারে এদিকে ওর যাকে ভালোবাসে তার নাম হচ্ছে গুড়িয়া হ্যাঁ ডাকনাম গুড়িয়া এবার গুড়িয়াকে মানে ওর বাড়ির লোকও মানে ওরাও তো চাইছে না যে হিন্দুর ঘরে আমার মেয়ের বিয়ে হোক তো যেহেতু মেয়ের কাছে মা বাবা হার মেনে গেছে দেখো সন্তান তো হাজার হলেও তো সেই কারণে ওদের সুখটাই হয়তো আমাদের কাছে সুখ তো সেই কারণে ওর মা বাবা অনেক মানে ইচ্ছা না থাকলেও মা বাবা রাজি হয়ে গেছে কিন্তু আয়ুষ কিন্তু ওর মাকে বলতে পারছে না যে ওরা মহামাদান। এই কথাটা আয়ুষ কিন্তু বলে উঠতে পারছে না আয়ুষের মাথায় একটা জিনিস চলছে আমি যদি বিয়ে করে বাড়িতে ঢুকিয়ে নেই তাহলে আমার মা মেনে নেবে ফেলতে পারবে না আমার মুখের দিকে তাকিয়ে তো যাই হোক একদিন ওর মাকে শুধু ও ফোন করলো যে মা আমি বিয়ে করেছি তখন কিন্তু করেনি মা আমি বিয়ে করেছি আমি আসছি আর আমার এই কলকাতাতেই ট্রান্সফার হয়ে গেছে আমি কলকাতাতে চলে আসছি এখন আমি এখানেই থাকবো বউ নিয়ে হ্যাঁ তখন ওর মা বলছে কি যে ঠিক আছে আয় মানে দেখো এইভাবে বিয়ে করলে মায়ের একটু কষ্ট হয়েছে হুম তো বলছে আচ্ছা ঠিক আছে আয় তো এখন ও যখন বউ নিয়ে এসেছে আসার পরে যে ধরনের মানে রিচুয়াল থাকে করেছে করার পরে যখন ওর মা বাড়িতে আসার পরে দেখো একজন মানে মুসলমান মেয়ে তার মুখ থেকে আর তার মধ্যে সে ননবেঙ্গলি হ্যাঁ মানে ও হচ্ছে গিয়ে মানে নন বেঙ্গলি মুসলমান হ্যাঁ তো তারপরে তার মুখ থেকে তো ওই ধরনের বুঝেই যায় কথাবার্তাতে যে এ মুসলমান বা পরে যাই হোক করে ওর মা জেনেছে জানার পর মানে বলার কথা নয় ওই ভদ্রমহিলা কিছুতেই ছেলেকে আর ছেলের বউকে বুঝতে দেয়নি কোনো যে কিন্তু ভেতরে ভেতরে প্রচণ্ড পরিমাণে রাগ প্রচণ্ড পরিমাণে রেগে গেছে উনি রেগে গিয়ে উনি এইবার কি করেছে এইবার ওনার সম্বন্ধে আমি একটু তোমাদেরকে বলে রাখি উনি হচ্ছে কালা জাদু করার মাস্টার উনি যে আমাকে মিমি যে আমাকে গল্পটা দিয়েছে মিমির কিন্তু জেঠিমা হ্যাঁ জ্যাঠাইমা জ্যাঠাইমা বলে মিমি ডাকে মিমির হচ্ছে জেঠিমা মিমির মা ওরা মানে ওই একই জায়গার মধ্যে আলাদা জায়গা নিয়ে বাড়ি করে ওরা আলাদা আছে যখন মিমির মায়ের বিয়ে হয়েছিল তো সেই সময় মিমির মা এই এই জেঠিমা এরা সব একসাথেই থাকতো এখন কোনো কারণে মিমির মাকে মানে এই অনেক ওর দাদুর বেশ সম্পত্তি টাকা পয়সা রেখে ওর দাদু মারা গেছে তো ওই দাদুর সম্পত্তি যাতে মিমির মা বাবা না পায় তো মিমির মায়ের সাথেও নাকি বলে উনি কালা জাদু করেছিল তো যখন কালা জাদু করে মানে মিমির মা বা এরা যাতে আর চলে যায় বা সম্পত্তি না দিতে হয় বা মরে যায় কিছু একটা অঘটন ঘটানোর জন্যে কালা জাদু করেছিল তো মিমির মা একদম শুরুতে ব্যাপারটা বুঝতে পেরে ওই বাড়ির থেকে ওরা আলাদা হয়ে গিয়ে বাড়ি করে বা ওর মাকেও অনেক কিছু খাইয়েছিলো প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছিল ওর মা তো ও উনিও ওই তো ওই শেকর টেকর এরকম পেটে ছিল তুলেছে তো তারপর থেকে ওই মহিলার সাথে মানে ওই জেঠিমার সাথে ওদের আর সম্পর্ক নেই এমন কি ওদের বাড়িতে যেই পূর্ণিমা বলে যেই মেয়েটা কাজ করে তো ও মানে এই বাড়িতে কাজ করে এই অবধি ও নিজে হাতে যেটুক রান্না করে খায় আল আদার্স যদি কখনো ও উনি কিছু খেতে দেন মানে আয়ুষের মা কিছু উনি ও ও খায় না ও খায় না এমনকি পরের দিনের কোনো বাসি আসি যদি দেয় খায় না তো এই এই কথাটা ওদের রিলেটিভটা প্রত্যেকেই জানতো যার জন্য আয়ুষদের বাড়িতে একটু আত্মীয় স্বজন কমই আসে খুবই কম আসে আসলেও যে খুব একটা কিছু ওই বাড়ির খাই ঠাই এইগুলি না তো আয়ুষ আর আয়ুষের বাবাকে পুরো ভেড়া বানিয়ে রেখেছিল পুরো ওই মহিলা পুরো ভেড়া বানিয়ে রেখেছিলো তো আয়ুষের বাবার কোনোদিন মুখ থেকে কথা বেরাতো না হ্যাঁ আর আয়ুষও কিন্তু সেম তাই আমি তোমাকে তোমাদের প্রথমেই বললাম না যে সে ভালোবাসা হোক বা যে কোনো কারণে হোক মায়ের ওপরে কথা তোলে না মানে মাথা তুলে কথা বলার ক্ষমতা ওর মা রাখেনি ওর মা রাখেনি রকম ওর ছেলেকে আর স্বামীকে করে রেখেছিল তো যাই হোক স্বামী তো মারা গেছে এখন উনি কি করেছে ভেতরে ভেতরে সেই তান্ত্রিক যে কোনো তান্ত্রিকের কাছে সেটা কেউ জানে না যে উনি কোথায় যায় উনি যে এই শনিবার মঙ্গলবার হলে উনি বেরাবে হ্যাঁ উনি অমাবস্যা বেরাবে উনি কোনো তিথি নক্ষত্র কালী পুজোতে তো ওনাকে বাড়িতে পাওয়া যাবে না উনি বেরাবে রকম একজন উনি মহিলা তো যাই হোক এখন উনি কী করেছে উনি ভেতরে ভেতরে কাজ সারছে উনি তখন যাই হোক তান্ত্রিকের বাড়িতে গিয়ে এইবার ওর ওপরে সেই সমস্ত ওষুধ প্রয়োগ করছে ওই বউটার ওপরে এদিকে ওপরে ওপরে দেখাচ্ছে ভীষণ ভালো ভীষণ ভালো বৌমাকে আচ্ছা ঠিক আছে বসো খাও রান্নাঘরে ঢুকতে হবে না কাজের লোক তো আছে এইগুলি করছে হ্যাঁ আর ছেলে দেখছে যে না ঠিক আছে আমার মা ঠিকই করছে অফিস যায় এই করে ঠিক আছে তো এখন কি হয়েছে ওই গুড়িয়ান্না এই বাড়িতে থাকছে ঠিকই কিন্তু এইবার আস্তে আস্তে গুড়িয়ার কি হচ্ছে ওষুধের ওষুধের যে ওর ভেতরে রিয়াকশনগুলি আস্তে আস্তে না তৈরি হচ্ছে কি তৈরি হচ্ছে ও না হঠাৎ হঠাৎ করে ওর যেন মনে হয় ও যে উঠে দাঁড়াচ্ছে না মাথাটা ঘুরে যাচ্ছে কিংবা না প্রচন্ড সব জিনিসে গন্ধ লাগছে কোনো খাবার গুড়িয়া খেতে পারছে না ওর না গন্ধ লাগছে কোনো খাবার এখন ও ভাব যে হয়তো দেখো নন বেঙ্গলিরা তো অন্য রকমের খাবার খায় কিন্তু এরা তো দেখো মুসলিম সম্প্রদায়ের লোক ওরা তো আমাদের মতনই মাছ মাংস সবই খায় তথাপি যেন ওর সব কিছুতে গন্ধ লাগছে এবারে কি হচ্ছে আবার এরকম কিছুদিন পরও বুঝতে পারছে কি যেন ও মানে কি শুধু না বমি পাচ্ছে যেই খাবারটাই খাচ্ছে ও না উগড়িয়ে দিচ্ছে এবার যখন ওর বমিটা হচ্ছে বমিটা পুরো হচ্ছে কি বলতো পুরো নীল বমি হচ্ছে এবার যত দিন যাচ্ছে ওর ওই বমিটা হচ্ছে তখন ওর শাশুড়ি বলছে কি দেখ না আয়ুষ ওর মনে হয় আয়ুষ জানিস তো ওর মনে হয় কোনো খাবারে গুড়িয়ার মনে হয় অম্বল হয়ে যাচ্ছে ও তো শুধু বমি করছে কি হচ্ছে ওকে না একটু বমি ওষুধ এনে দিস এখন দেখো ও ওর শাশুড়ি যে ধরনের কালো জাদু করছে ওষুধ কেন মানে আচ্ছা আচ্ছা তান্ত্রিক যে ওর তোল করবার তোল করতে পারে না কাটতে পারে না এখন কি হয়েছে একদিন পূর্ণিমা কি করেছে ও তো জানতো যে উনি কি ধরনের মানুষ ওই শাশুড়ি পূর্ণিমা একদিন কি করেছে ওই কাজ করে ওদের বাড়িতে হ্যাঁ ওই পূর্ণিমা কি করেছে বললাম না সকালবেলা কাজ করে বিকালে সন্ধ্যাবেলা রান্না বান্না করে দিয়ে যায় ওকে তো ছাড়েনি তো এখন কি করেছে পূর্ণিমা একদিন কি করেছে রান্না করে দিয়ে ও রান্নাঘর থেকে বেরিয়ে এসে অন্য কাজ করে যখন রান্নাঘরেই যাচ্ছে তো তখন দেখছে কি ওই গুড়িয়ার বাটিটার মধ্যে যে একটা ডালের বাটি রয়েছে ডালের বাটির মধ্যে না উনি না এরকম পট করে এখান থেকে না একটা জিনিস বার করলো এবার ও কি করেছে দেখো ও দেখো এরাও তো চালাক উনি তো ভালো মতো উনি পূর্ণিমা কী করেছে পট করে দরজার আড়ালে রান্নাঘরের দরজার আড়ালে চলে গেছে দরজা আড়ালে লুকিয়ে দেখছে যে উনি কি করে বলছে এই রকম একটা পোটলা বার করলো বুকের ভেতর থেকে বার করে ওইটাকে খুলে না ডালের বাটির মধ্যে যে ওই সবুজ সবুজ নীল নীল খিজে একটা মিলিয়ে দিল যেন মানে বোঝা গেলো না একদম মিলে গেল ডালের সাথে হ্যাঁ মিলে গেল উনি কি করলো নিজে হাতে ভাত বাড়ছে গুড়ি আর ওদের কি হয় টেবিলে ভাতটা মানে সব কিছু এরকম রাখা থাকে পূর্ণিমা সব এনে এনে রেখে দেয় ও ওই বাড়িতেই খায় এনে এনে রেখে দেয় ওই ও শাশুড়ি মানে গুড়িয়ার শাশুড়ি প্রত্যেককে এরকম ভাত বেড়ে দেয় এইরকমই আর কি নিয়ম সে উনি কি করেছে সেই দিন ডালের বাটিটা এইখান থেকে যাতে আদার্স কোনো ডালের সাথে না মিশে যায় উনি ডালের বাটিটা আলাদা রকম করে নিয়ে এসে উনি ওনার পাশে রেখে দিয়েছে দিয়ে এবার খাবারটা তো উনি সার্ভ করে হ্যাঁ তো সেই কারণে প্রত্যেকে খেতে বসেছে আবার কাজের মেয়েটা মানে পূর্ণিমা পরে খায় এদের খাবারটা তুলে নিয়ে পরিষ্কার করে ও লাস্টে খায় কেননা কি লাগবে না লাগবে রান্নাঘর থেকে তো আনতে হবে এমন কোন কথা নেই যে একসাথে খেতে পারবে না ওদের বাড়িরই মতন ও হ্যাঁ কিন্তু ওই পরেই খায় যে কখন কি দিতে হবে না দিতে হবে উনি কি করলেন মানে গুড়িয়ার শাশুড়ি কি করলেন যখন খেতে বসেছে উনি কি করলেন সবার ডালটা কিন্তু গামলা থেকে দিল গুড়িয়াকে না বাটিটা ঢেলে দিল ওর খাবারের মধ্যে ওর পাতের মধ্যে বাটিটা ঢেলে দিল তো এই রকম আস্তে আস্তে যখন ওষুধের প্রয়োগটা পড়ছে এটা কিন্তু এ বুঝে পূর্ণিমা বুঝে গেছে এইবার পূর্ণিমা কি করেছে ওই বললাম না আমি মিমিদের বাড়ি মানে ওর কাকিমা মানে আয়ুষের কাকিমা বাড়িতে তো যাওয়া আসা আছে এতে এক সময় একই ছিল তখন পূর্ণিমা সেই সময় থেকেই কাজ করছে পূর্ণিমা তখন গিয়ে ওই বাড়িতে সব বলতো জানিস এই রকম এরকম ব্যাপার হচ্ছে ওদের সাথে না এরকম করছে উনি না নতুন বউ এরকম অসুস্থ হয়ে যাচ্ছে আস্তে আস্তে নিশ্চয়ই কালা জাদু কিছু তো একটা করছে ওই বুড়ি 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 করে তখন বলছে বুড়ি তো নিশ্চয়ই কিছু একটা করছে বলে কি হ্যাঁ আমারও তো ওই ভয়টাই লাগছে যে নিশ্চয়ই কিছু একটা করছে কিন্তু কি তুই একটু নজরে একটু খেয়াল রাখিস বলে আমি খেয়াল রেখে কি করব গেল এই ব্যাপারটা এইবার ও কি করছে এইবারে একদিন কি হয়েছে যখন গুড়িয়া শুয়ে রয়েছে হঠাৎ কি করেছে না ও না মানে জলের মধ্যে মানুষ পড়ে গেলে যেরকম গলাটা আটকে যায় বা গলায় দড়ি দিলে কিংবা কেউ গলা চেপে ধরে যেরকম আটকে যায় ওই রকম ও ঘরে শুয়ে রয়েছে হঠাৎ না পা পা করে পাগলের মতন এরকম হাত পা দাপড়ি দাপড়া দাপড়ি করছে যখন ওই রকম দুম দাম দুম দাম খাটের মধ্যে পা মারছে তো সেই সময় তখন কি হয়েছে আয়ুষ ছুটে এসেছে ও তখন সকাল বেলা এটা মানে ঘুম থেকে উঠবে তো আয়ুষ আগে উঠে গেছে আয়ুষ ছুটে এসেছে তখন দেখছে ও গলাটাকে চেপে শ্বাস নেওয়ার কষ্ট করছে শ্বাস নেওয়ার চেষ্টা করছে চোখগুলি না রকম হয়ে গেছে ও মধ্যে রীতি মতন একদম কাটা পাঠার মতন দাপড়াচ্ছে তখন আয়ুষ না এরকম ওকে ডাকছে এই ঘুরিয়া ঘুরিয়া কি হয়েছে চোখে চোখে জলের ছিটকা মারছে এই মারছে মাকে ডেকেছে মা এসছে পূর্ণিমাও এসছে এসে দেখছে ওই রকম করছে ওরকম করতে 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 তখন এরকম সবাই মিলে চোখে মুখে এরকম জল ছেটাতে তখনও আস্তে আস্তে একদম একদম পুরো একদম স্থিত হয়ে গেছে হয়ে গিয়ে তখন আস্তে করে এরকম ঘোলা ঘোলাটে হয়ে গেছে চোখ চারিদিকে এরকম দেখছে তখন বলছে কি হয়েছে বলছে আমার মনে হচ্ছে আমার গলাটা যেন মনে হচ্ছে কেউ চেপে রেখেছে আমি শ্বাস নিতে পারছিলাম না তখন বলছে যে কী বলছো তুমি এই ধরনের কথা কে তোমার গলা চেপে রাখবে তোমার কি হয়েছে হ্যাঁ তখন বলছে মাথায় তাতে হাত বুলিয়ে দিচ্ছে আয়ুষ হাত বুলিয়ে দিয়ে না ওর মনটা একটু খারাপ হয়েছে ওর মা বলছে কি যে আয় ঠিক আছে ও শুয়ে রয়েছে তুই চা ঠা খা অফিস বেরাবি তো এইবারে ওর মা ওকে বলছে কি রে ওর কি কোনো রোগ আছে হ্যাঁ তুই এরকম দেখে বিয়ে করলি খোঁজ খবর কি নিয়েছিস বলছে ওর কোনো রোগ নেই মা আমি এত বছর ধরে একই অফিসে চাকরি করছি হ্যাঁ ওর কি করে রোগ হবে ওর কোনো কিন্তু রোগ নেই হ্যাঁ তখন বলছে কি জানি বাবা তুই কি বলিস আমার তো দেখে ওই রকমই মনে হচ্ছে হুম এইবারে কি হয়েছে ওর ভেতরের সব কিছু খারাপ হতে থাকছে হ্যাঁ এইবারে কি করছে ও যা খাচ্ছে বমি হয়ে যাচ্ছে কিছুতেই পেটে রাখতে পারছে না আর চেহারাটা তো পুরো ভেঙে গেছে মনে হচ্ছে যেন একটা দেখো খাবার যদি না পেটে রাখতে পারে হ্যাঁ তো মনে হচ্ছে যেন একটা কঙ্কাল এবারে ডাক্তার দেখিয়েছে ডাক্তার তো যথেষ্ট পরিমাণে ওকে খাবারের মানে যাতে হজম হয় ওষুধ দিচ্ছে এমনি কিছু বুঝতে পারছে না এবারে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা আলট্রাসোনোগ্রাফি সবই মোটামুটি করানো হয়েছে কোনো কিছুই ধরা পড়ছে না বলছে প্রচণ্ড গ্যাস অম্বল হচ্ছে এছাড়া আর ডাক্তার জান যেহেতু বমি হয়ে যাচ্ছে আর বলছে এই ধরনের কালার হচ্ছে প্রচণ্ড গন্ধ হচ্ছে বলছে তাহলে ওর প্রচণ্ড পরিমাণে এরকম গ্যাস হচ্ছে ওর খাবারটা এই মানে যেরকম হয় এরকম হালকা খাবার এই এই যে ডাক্তার যা বলে তাই করুন ভালো কথা সেই রকমই ভাবে চলছে একদিন কি করেছে গুরিয়া এরকম আবার যখন বমি পেয়েছে তখন ছুটে গিয়ে যখন মানে বেসিনে মধ্যে যখন বমি করেছে বলছে কি কালো কুচকুচে বমি মানে কালো বমি মানে একই করছে যত দিন যাচ্ছে ওই ওষুধের প্রয়োগটা এত পরিমাণে করছে হ্যাঁ যাতে ওর মানে একদম শেষ হয়ে যায় আর এতে তো কোনো প্রমাণ থাকবে না যে আমি কালো জাদু করছি ওর রোগ হয়েছে ডাক্তার দেখাচ্ছি ও মরে গেছে যাই হয়েছে কালো মানে রক্তের মতন কালছে রক্তের মতন বমি করছে আর সাথে কি করেছে চুল বলছি এত চুল ওর মুখ থেকে কি করে বেরাচ্ছে মানুষ চুল খেলে একটা দুটো চুল খাবে এরকম মনে হচ্ছে কি গোছা গোছা চুল বেরাচ্ছে ওর মুখ থেকে ওই রকম বমি করে ও যখন পুরো নিস্তেজ হয়ে এরকম ওখানেই পড়ে গেছে তখন কি করেছে আর এরা থাকতে পারেনি তখন আয়োষ কি করেছে ওকে ওরকম সে রেখে তখন ওর এরকম শ্বশুরবাড়িতে ফোন করেছে শ্বশুরবাড়িতে ফোন করেছে ওরা কিন্তু কোনো দিন এই মেয়ের বিয়ের পরে আসেনি তখন শ্বশুরবাড়িতে ফোন করেছে যখন শ্বশুরবাড়িতে ফোন করেছে যে আপনারা আসুন ও তো প্রচণ্ড অসুস্থ আমি তাহলে এক কাজ করি ওকে এখন তো ডাক্তার দেখিয়েছি তো এইখানকারের ডাক্তার তো আমার ঠিক লাগছে না যত দিন যাচ্ছে ওই রকম হয়ে যাচ্ছে আমি এবার তাহলে দিল্লি নিয়ে যাব ওকে তো আপনারা আসুন এসে ওকে দেখুন দেখে চল আমরা সবাই মিলে এটা ঠিক করেছি যে দিল্লিতে নিয়ে যাব ওকে ডাক্তার দেখাতে ভালো ভালো ডাক্তার দেখাতে দিল্লি যাবো ওখান থেকে মুম্বাইতেও নিয়ে যাব। এখন যখন ওর শ্বশুর শাশুড়ি এসেছে দেখছি ওরা তো মানে কান্নাই ভেঙে পড়েছে তো সেই সময় ওর শাশুড়িকে যতটা সম্ভব হিন্দিতে বলা যায় ওরা তো বাংলা ভাষা বোঝে না পূর্ণিমা ডেকে নিয়ে ওর শাশুড়িকে বলল যে এইখান থেকে নিয়ে যান আর আপনাকে হাতঝোর করে বলছি আমি যে আপনাকে এটা বলছি আপনি কিন্তু বলবেন না হ্যাঁ যতটা মানে ইশারায় যতটা যা বলা যায় যে আপনি এইখান থেকে নিয়ে যান এইখানে থাকলে ও মরে যাবে ও বাঁচবে না হ্যাঁ আপনারা এখান থেকে নতুন বউকে নিয়ে যান আর আমার কথা বলবেন না আমি হাতঝোর করে বলছি বলবেন না কেন দেখো কাজ চলে যাওয়াটা বড় কথা না উনি যেহেতু ভয় পাচ্ছে কালা জাদু জানে ওর ভয় যে আমার সাথে কি করবে তার ঠিক নেই হ্যাঁ তো তো এই কথাটা যখন বলেছে ওর মা তখন কিছু না কিছু বুঝেছে কালা জাদু তো আর বোঝেনি ভেবেছে হয়তো আমার মেয়ের উপরে ধর ধরনের অত্যাচার হচ্ছে এখন সব ঠিক হলো যে ওকে নিয়ে যাবে সব রেডি ফেডি জিনিস ফিনিস নিয়ে যখন নিয়ে গেছে তো সেই সময় কি করেছে ওই মহিলা মনে মনে ভাবলো যে যখন ওইখানে যদি ও চলে যায় তো তার মানে যদি ভালো হয়ে যায় বা কিছু হয় এইবারে কি করেছে ও তখন গিয়ে ওই তান্ত্রিককে গিয়ে বলেছে যে যেভাবেই হোক এবারে যেন মারণ উচাটন মানে কিছুতেই ও যেন আর বাড়িতে না ফেরে তো সেই ধরনেরই মারণ উচাটন ওকে করতে হবে আর তো আমি ওকে কাছে পেলাম না তো এইখান থেকে কিন্তু আপনাকে এইটা করতেই হবে যেভাবেই হোক ও যেন আর বাড়িতে না ফিরে আসে তো এখন একে কি করেছে নিয়ে যখন হসপিটালে গুড়িয়াকে গেছে তো সেই সময় ডাক্তার দেখে বলছে যে কি হয়েছে তো ভয়ানক মনে হয় কিছু হয়েছে আপনারা কি কিছু পরীক্ষা এই সেই কাগজ কাগজ দেখালো তো তার মধ্যে তো কোনো রোগের কোনো কিচ্ছু দেখছে না তখন কি বলল ওকে দেখে না ওই ওই যে মানে রক্ত মানে কালছে রক্ত বমি করছে তো এরা একটা কোনো খারাপ রোগ সন্দেহ করে ক্যান্সার ট্যান্সার সন্দেহ করে না আর ওকে এটা ছোঁয়াচে কিছু হতে পারে মনে করে ওকে আলাদা কেবিনে দিয়েছে আলাদা কেবিনে হ্যাঁ যখন দিয়েছে কাছের ঘরের মধ্যে যখন ওকে আলাদা কেবিনে দিয়েছে তো দেওয়ার পরে এবার ডাক্তারও মাস্ক ফাক্স লাগিয়ে রকম ওকে দেখছে পরীক্ষা করছে অনেক রকম বোর্ড বসিয়ে ওকে পরীক্ষা করছে তো সেই সময় একটা ঘটনা ঘটেছে ওখানকারের যে আয়া রাখা ছিল হ্যাঁ সেই আয়া দেখতে পাচ্ছে যে ওই গুড়িয়ার পুরো বেড জুড়ে কেন জানি কালো 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 পিঁপড়ে বলছে এত পিঁপড়ে অন্য কোনো জায়গায় তো এরকম নেই শুধু ওই বেডটা জুড়ে মানে গুড়িয়ার বেডটা জুড়ে কালো পিঁপড়ে কি ওই বেডের মানে ওই পায়া বেয়ে শাড়ি বেঁধে কালো পিঁপড়ে রকম ঘুরে বেড়াচ্ছে ওই রকম ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ তখন না ওর মানে সন্দেহ হচ্ছে কি যে বিছনার ভেতরে কিছু এরকম মিষ্টি টিষ্টি খেয়ে রাখলে আমাদের যেরকম হয় আমাদের ঘরেও হয় ওই রকম নয় তো ও কি করেছে এরকম নানান রকমের বললো যেমন একটা স্প্রে নিয়ে আসেন এরকম পিঁপড়ে হচ্ছে কিন্তু আর কোথাও কিন্তু নেই কেবিনের মধ্যে এই যে টেবিল রয়েছে টেবিলে খাবার রয়েছে সব রয়েছে কিন্তু কোনো পিঁপড়ে কিন্তু ওই ইসেতে নেই টেবিলে নেই পিঁপড়ে সব সার বেঁধে ওই বেড়ে উঠছে আর ওই গোল গোল ওকে নিয়েই যেন মনে হয় চারিদিকে ঘুরছে গুড়িয়াকে নিয়ে গুড়িয়ার তো কোনো হুঁশ নেই ও তো পুরো একদম বেহুশ মানে একদম মরা বলে ওর প্রাণটা শুধু যত দিন যাচ্ছে এরকম হচ্ছে ডাক্তার পাল্টে পাল্টে ওষুধ দিচ্ছে বোট বসাচ্ছে এইটা একদিন দেখেছে আর একদিন ও খেয়াল করছে যে এই নার্স ওই আয়া খেয়াল করছে যে ওই ওর শোয়ার অপরজিটের একটা জালনা কাচের জালনা ওই জালনাটার মধ্যে সর্বক্ষণ কেন যেন গিজগিজ করছে মাছি মানে ভেতরে আসতে পারছে না প্রচন্ড পরিমাণে মাছি মানে কেউ যদি ওখানে কোনো মাংসের হাত কিংবা কোন রকমের এমন ধরনের মানে খাবার দাবার মাখিয়ে দিলে যেরকম মাছি বসে ধরো পাকা আম পাকা কাঁঠালের মধ্যে যেরকম মাছি বসে ঠিক সেই রকম মাছি চাক বেঁধে রয়েছে এখন এটা দেখো ও যে কেবিনে থাকে দোতলা তো হতেই পারে মাছি কিন্তু ওই শুধু একটা জালনার মধ্যে মৌমাছির মতন চাকবেদে নিশ্চয়ই মাছি থাকবে না তো যাই হোক এখন কি হয়েছে ওই আয়া যে মা ওনার না কেন জানি একটু এই সমস্ত জিনিসটা ভালো লাগছে না উনি তো ওইগুলি সব পরিষ্কার করে দিয়েছে দেওয়ার পরে বেডের সব চাদর পাল্টে দিয়েছে তথাপি না ওই রকম কালো পিঁপড়ের সার কোথার থেকে যে আসছে আর ওর বেডে আসছে আর ওর চারিদিক দিয়ে এরকম ঘুরছে ওকেও একটু মাঝে মধ্যে বকা খেতে হচ্ছে যে তুমি কি পরিষ্কার রাখছো না কেন এই জিনিসটা হচ্ছে এবার ডাক্তাররাও ও বলছে এরকম যে সিস্টাররা আসছে ওষুধ দিতে উনিও আয়ামাসিকে বকছে যে তুমি একটু পরিষ্কার করো এটা কেন হচ্ছে হ্যাঁ কই আমাদের তো আর কোনো এরকম কেবিনে এরকম হচ্ছে না এখন দেখো প্রাইভেট হসপিটাল তাদের ইয়েই থাকে অন্যরকম তো যখন ওই রকম পরিষ্কার করছে একদিন না ওর যেন মনে হচ্ছে ওই আয়ামাসির জন্য মনে হচ্ছে কি ঘুরিয়া শুয়ে রয়েছে হ্যাঁ আর ওর এরকম চোখটা এরকম বন্ধ করে শুয়ে রয়েছে তো হ্যাঁ হঠাৎ যেন মনে হলো গুড়িয়া যখন এক ঝলক জাস্ট এক ঝলক যেন মনে হলো একটা মাকড়সা যেন মনে হলো গুড়িয়ার মুখ থেকে বেরিয়ে এসে আবার ঢুকে গেল। মানে ওনার একদম পুরো থ হয়ে গেছে ওইটা দেখে মানে এক ঝলক তারপরে কিন্তু মুখ ঠুক যেহেতু ওর তো হুশ নেই মুখ ঠুক এরকম খুলে সব কিছু এরকম করে ঠোরে ও কিন্তু দেখলো কিন্তু তখন কিন্তু ওই আয়ামাসি কিন্তু আর কিছু দেখতে পাইনি কিন্তু ওর কি জানি মনের ও আতঙ্কে আছে তো যে এরকম পিঁপড়েটা আসছে তারপর মাছিগুলি ওর না একটা কু মনে ডাকছে যে কিছু একটা এর সাথে নিশ্চয়ই তাহলে হয়তো হয়েছে বা হচ্ছে ও তখন কি করলে এবার মা বাবার না পুরো কান্নাকাটি পড়ে গেছে যে আরো খারাপের দিকে যাচ্ছে পুরো মারণবান মানে মারণটা ভালো মতন দিয়েছে যে আর ওর ওঠার ক্ষমতা ওর রাখেনি তখন কি করেছে এইবারে ওরা বলল যে আমরা এইখান থেকে মুম্বাইয়ে নিয়ে যাব যাবো না এইখানকারের রিপোর্ট খুবই খারাপ বেরিয়েছে খুবই খারাপ এখানকারের মানে ওরা ধরতে পারছে না কি মানে এই কারণে ওরা সন্দেহ করেছে যে হয়তো ক্যান্সার হয়েছে তো সেই কারণে ওরা কি করেছে ওদের ওকে এর বাবা মা বলছে ঠিক আছে আমরা এইখান থেকে মুম্বাইতে নিয়ে যাচ্ছি আমরা মুম্বাই ওখানে ডাক্তার টাক্তার সব মানে ওরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঠিয়ে রেখেছে যে আমরা এইখান থেকে মুম্বাইয়ে নিয়ে যাব তো সেই সময় একদিন ওই আয়ামাসি আর মাকে বলছে কি ও বলছে যে আমি একটা কথা এরকম অনেক কিছু বলল। অনেক রকমের কথা বলল জানো এইটা দিয়ে এই হয় অনেক সময় এইগুলি হয় জাদু টোনা করে লোকে এই করে সেই করে এরকম অনেক কিছু বলে টলে তখন বলছে কি আমি যেই বস্তিতে থাকি ও দিল্লিতেই থাকে বলছে আমি যেই বস্তিতে থাকি সেই বস্তিতে একটা বস্তির কাছাকাছি একটা অনেক বড় মাজার আছে সেই মাজারে যদি একটা ভালো মানে ওই বাবা আছে সেই বাবা আমাদের অনেক সময় না আমাদের বাড়িতে আমাদের এরকম ভূতে টুতে ধরলে লোক ঝাড়াতে আসে এটা আমি দেখেছি কেউ কিছু করলে করতে আসে কেন ওই বাবাকে আমি দেখেছি হাতের মধ্যে ওই যে পালক ঠার ইয়ে হয় না যে নিয়ে বলছে আমরা প্রায়ই দেখি ভূতে ধরেছে তারা এই রকম নাচতে 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 কেউ হাসতে হাসতে কেউ কাঁদতে কাঁদতে কেউ চিৎকার করতে করতে এরকম ওই বাবার দরগাতে আসে অথচ বাবা যখন তাদেরকে ভূত ছাড়িয়ে দেয় দিব্যি সুস্থ হয়ে এই রকম বাড়ি ফিরে যায় এইটা আমাদের ওইখানে হয় আমরা জানি তো আপনার যদি কিছু যদি মনে না করেন তো আপনি যদি ও আপনি শুধু হ্যাঁ আপনি যদি একটু কিছু জিজ্ঞাসা করে আসেন না তারপরে আপনারা এখান থেকে তো নিয়ে যাবেন সব ঠিক আছে জিজ্ঞাসা করতে তো ক্ষতি নেই আপনি অনেকে যেরকম হিন্দুরা ভগবানের কাছে যায় মুসলমানরা আল্লাহর কাছে যায় তো আপনি একটু দরগায় গিয়ে দেখতে পারেন এটা মানত করাও হলো না হয় একটু মানত করে আসেন দরগাতে গিয়ে মানত করে আসেন তো এরাও তো মহামেডান এই কথাটা ওনার খুবই পছন্দ হয়েছে আর সত্যি তো দরগায় গিয়ে তো মানত করতে হবে এটা তো মাথায় আসেনি মেয়েকে নিয়ে এত চিন্তাই ছিল তখন গড়িয়ার মা ওর সাথে যখন ডিউটি অল্টার যখন ডিউটি হয়েছে তখন ওই আয়াম মাসির সাথে যখন দরগায় গিয়ে দাঁড়িয়েছে তো সেই সময়তেও উনি একজনের এরকম ভূত ঝাড়াচ্ছিলেন হ্যাঁ তো ওর ভূত ছুত ঝাড়ানো হয়ে গেছে তো এইরকম দরগায় উনি ভূত ঝাড়ানোর পর এই রকম বসে উনি এরকম রয়েছে এই রকম করে চোখটা খুলে এই রকম করে চোখটা খুলে ওকে ওর মাকে দেখ দেখছে হ্যাঁ ওর মাকে দেখছে দেখার পরে তখন ওর মাকে বলছে কি আয় ভেতরে আয় ভেতরে বসিয়েছে তখন বলছে ওর মা যখন সব বলল যে আমার মেয়ে এরকম কিন্তু ওর মা এইটা বলেছে ওর মা বলেনি কারণ ওর মা তো দেখেনি যে ওই পিঁপড়ের কথা মাছির কথা তখন ওই আয়ামাসি বলছে যে বাবা আমি এই এই তিনটে জিনিস প্রত্যক্ষ করেছি আমি জালনায় ওরকম মাছি দেখেছি আর মুখের থেকে এরকম বেড়াতে দেখেছি হ্যাঁ তখন ওই সে উনি বলছেন দরগার উনি বলছেন ফকির বলছে যে কেন এখানে এনেছিস হসপিটালে কি করতে নিয়ে এসেছিস হসপিটালে ওর কি কাজ আছে ওকে তো মেরে ফেলেছে ওকে তো মেরে ফেলেছে ওর তো শুধু টুকুনু বেঁচে আছে হসপিটালের জিনিস এটা যে তোরা ওকে হসপিটালে নিয়ে এসেছিস হসপিটালে বাঁচিয়ে নে কেন এসেছিস আমার কাছে সেই উনি প্রচন্ড পরিমাণে রেগে গেছে বলছে তোরা তো বিশ্বাস করিস না তোরা তো এই সমস্ত বিশ্বাস করিস না ওকে তো শেষ করে দিয়েছে ওর ভেতর পুরো শেষ করে দিয়েছে ওর শুধু ওপরটা দেখে এরকম করছিস ওর ভেতর শেষ করে দিয়েছে ওকে এমন ধরনের মারণবান মেরেছে যে ও আর যাতে না বাঁচে ওর ভেতর সব নষ্ট করে দিচ্ছে তখন ওই শোনার পরে কোনো মা তখন কি সুস্থ থাকতে পারে তখন তো ওনার হাতে পায়ে ধরে বাবা আমাকে এরকম করতেই হবে আল্লাহর দোহাই দিয়েছে এই সেই দিয়েছে যে আপনি ওকে বাঁচাতেই হবে ওকে বলছে দেখ ওকে বাঁচাতে গেলে আমার অনেকটা এরকম সময় লাগবে ততদিন কিন্তু তোরা এইখানেই ওকে রেখে দে এই এই হসপিটালে ওকে রেখে দে তোরা মুম্বাইয়ে পরে নিয়ে যাস কেন আমি আমার পক্ষে তো ওখানে গিয়ে ওর চিকিৎসা করা মানে আমার চিকিৎসা করা সম্ভব না এইখানে রেখে যদি করিস তাহলে ও বেশ কিছুদিন আমার এ আয়ত্তের মধ্যে থাকবে আর আমি যাব আমি যাব ওই ওর ওখানে হ্যাঁ কেন ওকে তো আনতে পারবি না আমি যাব কিন্তু দেখ আমাকে যেন কেউ বাধা না দেয় আমি ওইখানে যাব তখন বলছে আচ্ছা ঠিক আছে কেউ বাধা দেবে না তখন ওর বাবাকে গুড়িয়ার বাবাকেও বলা হলো বাবা একটু প্রথম দিকে ইয়ে কিন্তু মেয়ের জন্য তো আর অসন্তুষ্ট হলেও আর কিছু বলেনি তো আয়ামাসি জানতো আর এরা জানতো করে ডাক্তারকে তো বলা যাবে না তো বলেছে আমার রিলেটিভ রিলেটিভ বলে ঠলে তখন উনি এসে যখন ডাক্তার বেরিয়ে চলে যেতেন রাউন্ডের থেকে সেই সময় উনি আসতেন ওনাকে পুরো গাড়ি করে মানে একদম তোষা মত করে ওনাকে আনা হতো উনি এসে ঘরের মধ্যে তো ওই রকম দেখে বলছে ওকে পাটে পাটে জড়িয়েছে ওই যে মাকড়সাটা দেখেছে ভেতরে ওর নেই ওটা দেখা মানে ওকে মাকড়সার জালে আটকে দিয়েছে ওই জাল ছাড়িয়ে ওর থেকে বার করে নিয়ে আসা মানে প্রচন্ড অসম্ভব ব্যাপার প্রচন্ড অসম্ভব ব্যাপার তখন উনি ওই রকম ওনার যেই ক্রিয়া ওখানে তো ওইরকম করা যাবে না ক্রিয়াগুলি ওখানে করতেন উনি মাজারে বসে উনি যত রকমের ক্রিয়া করতেন সেই সমস্ত উপাচারগুলি উনি এইখানে নিয়ে এসে ওর ওপরে প্রয়োগ করতো ঝাড়ফুঁক হোক খাওয়ানো হোক তাবিজ দেওয়া হোক পুরো ঘরটাকে ওনার ওই ফোকা হওয়া পানি দিয়ে উনি শুদ্ধ করে রাখতেন হুম তো দীর্ঘ প্রায়। একটা সপ্তাহ এদিকে ডাক্তারও ইয়ে করছে যে এরকম ওদিকে যাওয়ার জন্য ওদেরও তো টাইম হয়ে গেছে দীর্ঘ যখন একটা সপ্তাহ ওর সাথে এই রকম যখন করা হচ্ছে তাবিজ দিয়ে এই সেই দিয়ে সব কিছু যখন ওর সাথে করা হচ্ছে তো এইবার দেখা যাচ্ছে যে ওই ঘরের ভেতর থেকে সব মানে পিঁপড়েগুলি যেন কিভাবে পুরো উধাও হয়ে গেল পিঁপড়েও নেই মাছিও নেই এবার ও আস্তে আস্তে একটু একটু করে সুস্থ হচ্ছে যখন আস্তে আস্তে একটু একটু করে যখন ও সুস্থ হচ্ছে তো সেই সময় এবার ডাক্তাররা তো ওকে যেই রোগ বলেই দিয়েছে যেহেতু ক্যান্সার বলে দিয়েছে তো সেই সময় ডাক্তাররা ওকে ওরকম ছুটি লিখে দিয়েছে ছুটি লিখে দেওয়ার পর তখন ওর বাবা বলছে যে বাবা আপনার সব কিছু আমরা করব। কোনো অসুবিধা নেই কিন্তু তথাপি বাবা আপনি যদি কিচ্ছু হাতে পায়ে ধরে কিচ্ছু মনে না করেন আমরা ওকে মুম্বাইতেও নিয়ে যাব। হ্যাঁ একটু ওর যাতে একটু ভালো হয়েছে পুরোপুরি ও তো সুস্থ হয়নি আমরা মুম্বাইতে নিয়ে যাব। যখন মুম্বাইতে ওকে নিয়ে গেছে তো তখন তো ওর বাবা আসা যাওয়ার মধ্যে করবে বলেছে যে আপনি এখানে করতে থাকেন আর আমিরা ওইগুলি নিয়ে আমরা মুম্বাইতে তখন মুম্বাইতে যখন নিয়ে গেছে তো সেই সময় ডাক্তার আবার এরকম বোর্ড বসিয়েছে এদের যেই পরীক্ষা নিরীক্ষার কাগজগুলি ছিল এদের রিপোর্টগুলি দেখার পরে তখন আবার বোট বসিয়েছে ওইখানে ওরা বোট বসিয়ে যখন ওর প্রত্যেকটা প্রত্যেকটা পরীক্ষা রক্ত পরীক্ষা থেকে মানে যা যা হয় সব কিছু করার যখন করেছে করার পরে তখন ওরা বলছে ওর ক্যান্সার নেই ওর তেমন ধরনের কোনো রোগ নেই ওর ভুল চিকিৎসা হয়েছে ওর ভুল আসলে ভুল চিকিৎসারা করেই নি ওরা ঠিক চিকিৎসা করেছে কিন্তু ওর ভেতরে তো কোনো রোগ নেই যে ধরা পড়বে ওর তো ওই যে কালা জাদু করেছে ওর শাশুড়ি আর এ তো সেটা কাটছে যখন এর কালা জাদুটা যখন এ কেটে দিচ্ছে যখন দরগার বাবা যখন ওই কালা জাদু যখন কেটে দিচ্ছে তো সেই কারণে ওর ভেতর থেকে সব পরিষ্কার হয়ে যাচ্ছে তো সেই কারণে রিপোর্টগুলি সবই ভালো হয়েছে কিন্তু কেন তাহলে ওর ভুল চিকিৎসা হলো এটা আপনারা দেখেন আর ওকে ভালো ভালো মানে ভালোভাবে থাকতে হবে ভালোভাবে ঘুরতে হবে মনের দিক থেকে একটা কিছু আমরা পাচ্ছি যে ওর মনটার ভেতরে মানে একটা হয় না যে বেঁচে থাকার একটা চাহিদা ওর ভেতরে কেন বেঁচে থাকার চাহিদাটা নেই তো সেই কারণে বেঁচে থাকার চাহিদা তো ওর সেটা হাত নেই এটা তো ওরা ওই ওই তান্ত্রিক করেছে যে ওর ভেতর ভেতর থেকে ও ভঙ্গুর হয়ে আসছিল। তো সেই জন্যে তো অনেক রকমের ওষুধ টষুধ দিল বলছে যে আপনারা এখানে রাখলেও রাখতে পারেন নিয়ে গেলেও নিয়ে যেতে পারেন ওর যেইটা ভেবে আপনারা এসেছেন ওর সেই রোগ নয় ওর ওই রোগের ভুল চিকিৎসা হয়েছে আর ওরাও ওখান থেকে ওষুধ লিখে দিল যে যা ওর ভেতরে আমরা যেটুক যা পাচ্ছি অসুবিধা সেইটুক এই ওষুধে ও ঠিক হয়ে যাবে ও সব ঠিক হয়ে যাবে তো যাই হোক ওখানে গিয়ে তো আরেকটু বেটার হয়েছে তখন গুড়িয়ার মা কী করলো ওকে নিয়ে এসে ওদের বাড়িতে রাখলো দিল্লিতে রাখলো আর ওখান থেকে দরগাতে গিয়ে ওই বাবার দরগাতে গিয়ে পুরোপুরিভাবে একদম পুরোপুরিভাবে ওকে চিকিৎসা করলো এই সময় আয়সও ওদের সাথে ছিল সব দেখেছে আয়ুষকে তখন ওর শ্বশুর শাশুড়ি বলছে দেখো তুমি তো সব থাকলে সব জানলে কিন্তু কে করছে এখন তো দেখো দরগার বাবা তো আর সেটুক বলতে পারে না কেউ করছে বলেছে ও নিজের লোক করছে বলেছে তখন সেই কারণে তখন আয়ুষকে বলেছে দেখো কে করেছে না করেছে আমরা জানি না এর মধ্যে আমরা কিছু নেই আমার মেয়ে কোনো দিন আর তোমাদের বাড়িতে যাবে না এখন তুমি যদি মনে করো এইখানে থাকবে তাহলে তুমি এখানে থাকো বাড়িতে যাবে এইখানে থাকবে তো আমার মেয়ে আবার চাকরি করবে ও তোমাদের বাড়িতে যাওয়াতে চাকরি ছেড়ে দিয়েছিল তো আমার মেয়ে আবার চাকরি করবে আমার মেয়ে এখানেই থাকবে তখন বলছে যে হ্যাঁ ঠিক আছে ও এখানেই থাকুক আর আমারও তো এখানে আবার তাহলে আমি ডান্স মানে আমি আবার এখানে চলে আসব যতদিন না হচ্ছে আমি ওখানে থাকি আমি আসা যাওয়া করব। তো সেই সময় কি করেছিল ওই যে পূর্ণিমা যে ওর মাকে বলেছিল যে নিয়ে যেতে মেয়েকে ও কিন্তু তখন কায়দা করে ওর নাম্বারটা একে দিয়েছিল তো সেই কারণে ওদের সাথে যোগাযোগটা চলছিলো তো তখন কিন্তু পূর্ণিমা বলে দিয়েছিল যে ওর মা কিন্তু এইগুলি করে আমরা মানে এরকম চাওয়ার আছে তো ছেলেকে কিন্তু আবার ও বসে করে ফেলবে আপনারা যদি পারেন তো ছেলেকেও একটা যে যাতে ওর মায়ের বসে না আসে তো সেই কারণে এমন কিছু যাতে ছেলেকেও করেন না হলে কিন্তু ছেলে কিন্তু মায়ের বসে থাকবে ও কিন্তু ওইদিকে যাবে আসবে ঠিকই কিন্তু হয়তো দেখা গেল আপনার মেয়ের প্রতি ওর টানটা আস্তে আস্তে কমে যাবে তো সেই কারণে তখন বললো বাবাকে এরকম সব বলা হলো বাবাও তখন ওর ছেলের যা ওরকম তাবিজ দিল সব দিল দিয়ে এখন তো খুবই ভালো আছে এটা খুব বেশি দিনের তো কথা নয় এখন খুব ভালো আছে ওর এখন দিল্লিতেই থাকে আয়সও এখান থেকে চলে গেছে হয়েছে মায়ের ওই পূর্ণিমা মায়ের কাছে মায়ের দেখাশোনা করে হ্যাঁ আয়স মাঝে মাঝে আসে কিন্তু গুড়ি আর এক দিনের জন্যে এইখানে আসেনি বলছে যে না ওর মায়ের একদম পুরো বারণ যে খবরদার তুমি আর তুমি যাবে না হ্যাঁ বলছে যে তুমি যাবে না আর ওখান থেকে কিছু দিলে তুমি খাবে না তার ছেলেকে সে দিতেই পারে তার ছেলে খাবে কিন্তু তুমি খাবে না তো এই ছিল একটা ভয়ঙ্কর একটা কালো জাদুর ঘটনা তো দেখো যে কিভাবে মানুষ মুখোশের আড়ালে মুখোশের আড়ালে কত বড় শয়তান হয় মানুষ তা বলো তোমাদের কেমন লাগলো আমার এই সত্যিকারের ঘটনাটা হুম আমার তো খুব ভয় মানে শুনে না আমার মানে মানুষের উপরে বিশ্বাসই একদম যেন মনে হচ্ছে উঠে গেছে হ্যাঁ এটা করা উচিত না জানো তো ছেলের খুশিটা তুমি মানতে পারছো আর ছেলের বউটাকে তুমি মানতে পারছো না তার খুশির জন্যে তো আজকে কি হলো সব কালকে পুজোর জন্য প্রিপারেশন চলছে নাকি কেউ তো দেখছি না আজকে খুব একটা আচ্ছা তাহলে একটু কমেন্ট করো আমি আরেকটা একটা গল্পে চলে যাই ছোট্ট করে একটা বলে দেই সবাই গল্পের ভেতরে ঢুকে গিয়েছিল ঠিক আছে তাহলে আমি তো ঠিকঠাক বুঝতে পারছি না হ্যাঁ এখনও এই এই জিনিসগুলি না এখনো হয় জানো তো এখনো হয় কেন এগুলি করে সবসময় একটা জিনিস জানবে তুকতাক ছয় মাস আর কপালের ফের হচ্ছে বারো মাস আর আর একটা জিনিস দেখো আমি হয়তো কেউ দেখো অনেক হয় না ভালোবাসার খাতিরে তুক করছে স্বামীকে পাওয়ার জন্য তুক করছে বা দেখো এইগুলি করলে তুমি কি মনের দিক থেকে শান্তি পাবে যে হ্যাঁ আমাকে ও প্রকৃতই ভালোবাসে সেই শান্তিটা কিন্তু আসে না গো একদম সেই শান্তিটা আসে না যে স্বেচ্ছায় আমাকে ভালো না বাসে যে স্বেচ্ছায় আমাকে গ্রহণ না করে তো আমি এই টুক করে তাকে গ্রহণ করব তো আমার মনের ভেতরেও একটা ফাঁকা থাকবে তাই না আহ পুরবী চ্যাটার্জী লিখেছে কি হিংস্র বাবা মনু বসু লিখছে খুব ভয়ের ঘটনা খুব ভয়ঙ্কর ঘটনা আহ মৌমিতা সেন লিখছে খুব ভালো থ্যাংক ইউ তাহলে আমি ছোট করে একটা গল্প তোমাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ এই গল্পটা মোটামুটি একটু ভয়েরই আমি তোমাদের এই গল্পটা বলছি এটা একটা অশোকনগরের ঘটনা হ্যাঁ তো আমার হ্যাঁ সম্পর্কের একজন জ্যাঠতো বোন বোন না দিদি তো তাদের বাড়িতে এইরকম একটা ঘটনা ঘটেছে এখন এই ঘটনাটা তাদের অনেক আগেই ঘটেছিল তো যেহেতু আমি এই এই গল্পের সাথে যুক্ত আছি তো সেই কারণে আমাকে বলল কি যে জানিস তো তোকে এরকম একটা ঘটনা বলবো তো সেই ঘটনাটা তুই বললে বলতে পারিস তো এই ঘটনাটা বেশ অনেক দিন আগেই হয়েছে তা সেই তুই যখন এই পরিচালনা এই গল্পটার মধ্যে থাকিস তো তোকে তাহলে আমি ঘটনাটা বলি জানি ঠিক আছে বল তো ও তখন বললো কি জানিস তো আমার শ্বশুর যখন মারা যান শ্বশুর চাকরি করতেন হ্যাঁ তো শ্বশুর যখন মারা যান তো আমার ওই দিদির দুই ছেলে হ্যাঁ দুই ছেলে শ্বশুর শাশুড়ি মারা গিয়েছিলেন বেশ তাই আগে তো এই ঘটনাটা যখন বলছি তখন শ্বশুর মারা গিয়েছিলেন আর দিদি জামাইবাবু দুইজন তো ওই শ্বশুর রেলে চাকরি করতেন তো ওনার না উনি বেশ বাইরের বাইরে খুব ঘুরতেন যেহেতু রেলে পাশ পেত তো সেই কারণে ওই রেলের পাশ থেকে উনি ওই পাশে নানান জায়গায় যেতে পারতেন উনি যখন স্বামী স্ত্রীতেও যেতেন ছেলে নিয়েও যেতেন আবার কখনো একাও যেতেন হ্যাঁ তো একা যখন উনি যেতেন উনি প্রত্যেকটা জায়গা থেকে একটা করে জিনিস সংগ্রহ করতো হ্যাঁ মানে একটা করে নয় মানে উনি কেনাকাটা করতো ধরো আমি ভুটান গেছি আমি এই জিনিসটা এনে এনেছি আমি মানে দার্জিলিং গেছি সেইখান থেকে কিছু এনেছি তারপর আমি নেপাল গেছি এনেছি এই রকম একটু দূর দূর ধরো উনি ওই কাশ্মীর গেল মানে এই ধরনের জায়গাগুলিতে মানে উত্তরাখণ্ড গেল এই সমস্ত জায়গাগুলিতে উনি যেতেন যখন তো উনি অনেক কিছু সেই সমস্ত জিনিস সংগ্রহ করতেন এমনকি ওনার এটা হবি বলতে পারো এমন কি যে উনি ওনার শোকেশের মধ্যে এইগুলি সাজিয়ে রাখতেন ওনার কেউ ওর বন্ধুরা এরকম বাড়িতে আড্ডা যখন হতো তখন উনি বার করে করে এই সমস্ত জিনিসগুলি উনি দেখাতে থাকতেন হ্যাঁ তো এই জিনিসগুলি উনি দেখাতে থাকতেন দেখানো হয়ে গেলে উনি মানে একটা গর্ব বোধ করতো যে আমি এই জায়গা থেকে এই এই জিনিসগুলি এনেছি তো উনি যখন এইরকম এইগুলি করতেন ওনার জিনিস এরকম ওনার ঘরে কারোর ওই ওইভাবে ঢোকা বারণ ছিল ওই তালা দিয়ে রাখতেন উনি ওই জিনিসগুলি যে সমস্ত মানে শোপিস জিনিস বলতে শোপিস আনতেন মূর্তি আনতেন হ্যাঁ কখনো ধরো তোমার মানে এমন ধরনের ওই হয় না দুয়ারে ঝোলাই মানে এই টাইপের জিনিসগুলি উনি আনতেন শফিসটাই বেশি আনতেন হ্যাঁ তো উনি কি করেছেন লাস্ট চাকরিতে রিটায়ার হওয়ার লাস্ট যেই বছর উনি এরকম যান তো উনি একটা মূর্তি এনেছিলেন এখন মূর্তিটা মানে ও বললো আমার দিদি বললো যে তোকে কি বলবো মূর্তিটা না একটু দেখলে না ভয় ভয় করে আর ওটা যে মানে বুদ্ধা মানে লাফিং বুদ্ধাও নয় কী যে ওনার ভেতরে ওই মূর্তিটার ভেতরে আছে সেটা না আমরা নাও মূর্তিটা দেখার পরে বুঝতে পারিনি কিন্তু কেন জানি মূর্তিটা আমাদের না এত জিনিস আমার শ্বশুর নিয়ে এসেছেন আমাদের এত জিনিস ভালো লেগেছে আমরাও গর্ব করতাম ফটো তুলতাম ফেসবুকে ছাড়তাম কিন্তু কেন জানি এই মূর্তিটা না আমাদের ভালো লাগলো না দেখে আর মূর্তিটা না কিসের ওপরে মানে একটা মানুষ শুয়ে রয়েছে একটা মানে তামা টাইপের মূর্তি জানো তো বেশি বড় না ঠিক এইটুকুন একটা মূর্তি তামার মূর্তিটা উনি নাগাল্যান্ড গিয়েছিলেন লাস্ট উনি নাগাল্যান্ড থেকে নিয়ে এসেছে হ্যাঁ বলছে একটা একটা বাচ্চা উলঙ্গ একটা বাচ্চা শুয়ে রয়েছে ওনার ওপরে দাঁড়িয়ে রয়েছেন একটা মূর্তির স্টাইলটা কিছুটা নটরাজ কিন্তু উনি নটরাজ নয় ওনার দুটো সদন্ত রয়েছে দুটো স্বদন্ত ওই মূর্তিটাতে দুটো দুদিক দিয়ে দুটো সদন্ত বেরিয়ে রয়েছে আর একটা সাপ ওনাকে জড়িয়ে রয়েছে মানে যে উনি ওইটা যে কি মূর্তি তা ভগবান জানে আমরা আজও অবধি ওই রকম মূর্তি জানিও না দেখিও না তো যাই হোক যে কোনো কারণে হোক ও ওর শ্বশুর না ওই মূর্তিটাকেই বেশি পছন্দ করত। যেই আসতো তাকে তো দেখাতো এবার কি হলো আর বাদবাকি মূর্তিগুলি উনি অতটা মানে ঘেটেও দেখতেন না এবারে কি ওই সর্বক্ষণ ওনার ধ্যান জ্ঞান ছিল ওই মূর্তিটা উনি সবসময় মূর্তিটা বার করে টেবিলের মধ্যে ধরো কেউ ওনাকে নক করলো কখনো দেখা গেল দরজা বন্ধ নেই উনি টেবিলের মধ্যে রেখে যে মূর্তিটা নিয়ে যে উনি বসে রয়েছে হঠাৎ কেউ ধরো চা দিতে উনি দোতলায় থাকতেন হঠাৎ ধরো আমার দিদি চা দিতে গেলো বা বাড়ির কেউ চা দিতে গেল উনি কি করতেন ছপ করে না মূর্তিটাকে সরিয়ে নিতেন মূর্তিটাকে শরীর মানে উনি একটু অসন্তুষ্ট কি হয়েছে ঠিক চোখ মুখ কুচকিয়ে কি হয়েছে আপনার চা হ্যাঁ ওখানে রাখো উনি ওই ওই মূর্তিটা নিয়েই শেষ জীবনে উনি সর্বক্ষণ একটা মানে ওই নেশারুদের মতন নেশার মতন ওই মূর্তি নিয়ে উনি থাকতেন সব সময় যাই হোক এখন কি হয়েছে মানে যে কোনো কারণে ওই মূর্তিটা উনি ওই আবার শোকেসে তুলে রেখেছে রেখে এখন ওনার কি হয়েছে এমনি অসুস্থ উনি হয়ে পড়েছেন সেটা মূর্তির জন্যে কি কিসের জন্যে সেটা কোনো কথা না সেটা জানাও যায়নি উনি এমনি বয়স হলে মানুষের যা হয় বেশ কয়েক মাস বা বছর খানিকের মধ্যে উনি এরকম একটু অসুস্থ হয়ে যায় ওনাকে যখন অসুস্থ হয়ে যাওয়ার পর হসপিটালে ভর্তি করা হয় তো সেই সময় কি হয় উনি ওখানে মারা যান ওনার স্ট্রোক করে যায় স্ট্রোক করে গিয়ে উনি ওখানে মারা যান তো মারা যাওয়ার পরে কি হয়েছে ওনাকে পুড়িয়ে আসা হয় যখন যেদিন ওনাকে পুড়িয়ে আসা হয়েছে তো এবার ওই মারা যাওয়ার মধ্যে কি হয়েছে আমার দিদির যে দুই ছেলে তো বড় ছেলে হচ্ছে বাবলু আর ছোটটাকে ডাকতো টাবলু বলে ছোটটা কি করেছে কখন জানি মানে ওর না ইচ্ছা ছিল মানে দাদুর ওই মূর্তিটাও লুকিয়ে লুকিয়ে না ও দেখতো যে দাদু ওই মূর্তিটাকে দেখে কখন জানি ও কী করেছে ওই ওই মরে যাওয়ার ওই বিষের মধ্যে ও ও কী করেছে দাদুর ঘরে চলে এসেছে দাদুর ঘরে এসে ওই শোকেশ থেকে ও মূর্তিটাকে বার করে নিয়েছে মূর্তিটাকে বার করে নিয়ে আপন মানে ও কি করেছে নিয়ে যে দাদু তো বকা দিত ওই মূর্তিটা মানে ও এটা জানে যে মূর্তিটাকে ধরা যাবে না খেলা যাবে না কেননা দাদু বকা দিত মানে এটা হয়তো এমন জিনিস যে খুব দামি হোক বা যাই হোক ধরা যাবে না ও কি করেছে দোতলার চিলে কোঠায় নিয়ে গিয়ে ওই মূর্তিটাকে নিয়ে দিব্য সুন্দর খেলে টেলে সব খেলনার সাথে ও ওই মূর্তিটাকে রেখে দিয়ে আবার মনের ভুলে কারো বাড়িতে এরম একটা ব্যাপার ঘটছে কান্নাকাটি এই হচ্ছে ও আবার যথারীতি চলে এসেছে তো সেই সময় ওরা যখন ওই ওর শ্বশুরকে যখন মারা যাওয়ার পর পুড়িয়ে যখন বাড়িতে এসেছে বাড়িতে এসে এবার যাই হোক কান্নাকাটি থেমে গেছে বয়স্ক মানুষ মারা গেছে কতক্ষণ আর মানুষ কান্নাকাটি করে আর কতক্ষণ করে করে যে সমস্ত ওদের বিধি করার ওই সমস্ত করেছে সাদা শাড়ি ঠাড়ি পরে ঠোরে ওরা যাই হোক ওই রাত্রিরটা ফল টল খেয়ে যখন ওরা ঘুমিয়েছে তো তখন ওরা ঘুমের মধ্যে ওরা শুনতে পাচ্ছে দোতালার দোতলাটা হ্যাঁ তো সেই সময় কি হয়েছে আমার দিদির ঘুম ভেঙে গেছে ও তখন আমার জায়মুখী টেনে তুলেছে এই শোনো না দেখো না তোতালায় কে ঢুকেছে চোট্ট ঢুকলো নাকি ফাঁকা ঘর পেয়ে বাবার এরকম ঘর পেয়ে তখন বলছে কি যে তোর তুমি তো কিচ্ছু না বিড়াল ঠিরাল ঢুকেছে ফাঁকা ঘর পেয়ে বলে বিড়ালে কি জিনিসপত্র করে ফেলবে বলে জাগি আর এমনিতে ওদের হাজার যতই বাবা হোক ভয় তো থাকে শরীরের মধ্যে ওরা আর কি করেছে বেরায়নি তো পরের দিন যখন ওরা ছাদের মধ্যে মানে দোতলাতে গেছে দেখছে কি জিনিসপত্র ঝড় দিলে যেরকম মানে তাণ্ডব করে গেছে ঘরের মধ্যে কেউ ঝড় দিলে যেরকম ঘরের জিনিসপত্র এদিক ওদিক হয়ে যায় ঠিক সেই ভাবেই ঘরের জিনিসপত্রগুলি ওল তোলপাড় করে ফেলেছে একদম কিসে জানি তখন কি করেছে আমার দিদি তখন একটুখানি মানে ভয় পেয়ে গেছে তো এই রকম পরের দিন ওই একই রকম চলছে যখন পরের দিনও রকম একই রকম চলছে তো তখন ও কী করেছে যেই পুরোহিতকে দিয়ে ইয়ে করাবে মানে ওই সাধ্যের কাজকর্ম করাবে তো সেই ঠাকুরমশাইয়ের সাথে কথা বলেছে তখন বলছে কি ঠাকুরমশাই এরকম রাত্রিবেলা না বাবার ঘর থেকে এতটা পরিমাণে এরকম আওয়াজ হচ্ছিল হ্যাঁ তো এখন এটার কী ব্যাখ্যা আপনি দেবেন আমাদের তো খুব ভয় লাগছে তখন বলছে কি দেখো উনিও তখন ওই মরার দিনটা দেখে সব কিছু টিচার করে বলছে কি দেখো তোমার শ্বশুর তো ওরকম দোষ পেয়েছে ওই দোষ নাকি বলে পোয়া হয় মানে তিন পোয়া চার পোয়া পাঁচ পোয়া এরকম নাকি বলে পোয়া হয় আমি ঠিক আমিও শুনেছি এইটা তো যাই হোক তোমরা কতটাকে জানো তো বলছে তোমার শ্বশুর তিন পোয়া দোষ পেয়েছে তো তোমার শ্বশুর যেহেতু তিন পোয়া দোষ পেয়েছে হতে পারে যে উনি ওনার আত্মাটা আর যাই হোক সবে মরলে এমনিও দশ দিন না কদিন নাকি বলে বলে সাধ্য না কি অবধি বাড়িতে আত্মাটা থাকে আর তার মধ্যে উনি দোষ পেয়েছে তো তোমরা আর ভয় পেও না একটু সাবধানে থেকো এই এই কটা দিন সাধ্যের দিন অবধি তোমরা একটু সাবধানে থাকো তো তখন ওর ছেলে আমার জায়ুক বলছে কি যে তাহলে দোষ কাটানোর কি করা যায় হ্যাঁ তখন বলছে ঠিক আছে ওই দিনই আমি এই দোষ কাটিয়ে যে সমস্ত বিধি কী বলে ওই সমস্ত করে আমি এটা করে দেবো আর ভয়ের কিছু থাকবে না বাড়ি শোধন হয়ে যাবে বল ঠিক আছে এবার ওরা তো যাই হোক আমরা না তা হবে হয়তো আমি ঠিক জানি না আমি এরকম শুনেছি কেউ পদ মানে তিন পদ পদ হতে পারে হতেও পারে তো যাই হোক এখন দেখো যে যা বলে কেউ পোয়া বলে কেউ পয় উনি তাহলে আমাকে হয় দিদি হয়তো আমাকে তাহলে পদ বলেছে আমি পোয়া শুনেছি হতেও পারে এরকম তো যাই হোক এখন কি হয়েছে ওই দশ দিনের মধ্যে ওদের তো দেখো এরকম কালাসুর চলছে ওরা তো হবিষ্যি খাচ্ছে এইগুলি খাচ্ছে তার মধ্যে একদিন কি হয়েছে বাবলু আর টাবলু দুইজনে যখন বসে খেলছে তো সেই সময় কি হয়েছে বাবলু কি করেছে হঠাৎ দাদা হঠাৎ কি করেছে খেলতে খেলতেই না এই পাশে একটা এরকম লাঠি মানে ছোট্ট একটা কঞ্চি টাইপের লাঠি ছিল ওটা তুলেই না চোখ বড় বড় করে হঠাৎ বলছে কি এটা ওকে ওকে না এরকম মেরে মানে কি আমার মূর্তিটা কি করেছিস আমার মূর্তিটা দে আমার মূর্তিটা দে আমার মূর্তিটা কি করেছিস ও না এরপর ছোট ভাই টাবলু কাঁদছে ও মা আমাকে দাদা মারছে আমাকে দাদা মারছে করে ভ্যা করে কাঁদছে তখন দিদি ছুটে এসছে এই মারছিস কেন আর এই অবস্থায় এখন এই সময় গন্ডগোল করে পুরো চোখ বড় বড় করে বলে আমার মূর্তি কোথায় রেখেছে আমার মূর্তি কোথায় রেখেছে আমার মূর্তি বলো না এরকম কাঁপতে 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 না ও ওইখানে পড়ে গেছে যখন বাবলু যখন কাঁপতে কাঁপতে পড়ে গেছে তো তখন ওকে ধরে এরকম দাঁত লেগে গেছে দাঁত লেগে গেছে দাঁত ফাঁত ছাড়িয়ে ছাড়িয়ে কিসের মূর্তি কি মূর্তি ওরা না বুঝে উঠতে পারছে না তখন বলছে কি আরে এরকম রাত্রিবেলায় বেলা এরকম উপদ্রব তো এরকম যেন আরো বেড়ে যাচ্ছে হ্যাঁ তখন ওই ঠাকুর মশাইকে তখন বলা হলো কি যে এরকম না আমার ছেলে না এই রকম একটা ঠাকুর মশাই আচরণ করলো কিসের মূর্তি কি মূর্তি আমি জানি না হ্যাঁ এইবারে কি হয়েছে বলে কি 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 আমি ও ঠিক বুঝতে পারছি না এদিকে কি হয়েছে টাবলু না ওই ঘটনার পর থেকে না একটু ভয়ে ভয়ে থাকে রাত্রেবেলা না চিৎকার দিয়ে ওঠে আমাকে দাদু মূর্তি চাইছে আমাকে দাদু বকছে আমাকে দাদু মূর্তি চাইছে আমাকে ভয় দেখাচ্ছে তখন ওর বাবলুর মুখে মূর্তির কথা টাবলুর মুখে মূর্তির কথা ঘুম ভেঙে এরকম কেঁদে উঠেছে আমাকে দাদু পোকছে আমাকে দাদু মারবে আমি আমাকে আমার কাছে মূর্তি চাইছে তখন বলছে কি যে কি মূর্তি কিসের মূর্তি এইবারে তো ওদেরও তখন এবার যে এই কিছু তো একটা চলছে তো দেখি বাবার ঘরে গিয়ে যে বাবার তো সেই সত্যি তো মূর্তি একটা এনেছিল লাস্টে এখন কি হয়েছে ওরা ওর বাবার ঘরে ঢুকে আলমারি পুরো ঘেটেছে। ঘেঁটেছে না সবই তো ঠিক তখন আমার দিদির মনে পড়েছে ওহো বাবা তো একটা মূর্তি এনেছিল তাহলে সেই মূর্তিটা গেল কোথায় হুম তখন বলছে যে তাহলে বাবলু কি খেলার ছলে বার করে নিয়েছে বা টাবলু নিয়েছে দুজনকে জিজ্ঞাসা করেছে টাবলু বলছে যে হ্যাঁ আমি দাদুর মূর্তিটা আমি নিয়ে আমি মূর্তি তো না আমি দাদুর পুতুল নিয়ে আমি খেলছিলাম তখন তাহলে তুই দেখেছিস কোথায় এবারে বলছে যে আমি জানি না তো এবারে যখন এই কথাটা হয়েছে তখন ঠাকুর ঠাকুরমশাইকে গিয়ে বলেছে যে হ্যাঁ মশাই এরকম এরকম ব্যাপার বলে তোমরা এক কাজ করো ওনার অতৃপ্ত আত্মা কিন্তু শান্তি পাবে না ওটা যদি ওনার খুব প্রিয় জিনিস হয়ে থাকে তো তখন শুনলো যে হ্যাঁ অনেক দিন ধরে উনি এটাকে নিয়েই থাকতো এর জল্পনা কল্পনাতেই থাকতো বলে এটা যেইভাবেই হোক তোমরা খুঁজে বার করো আর শ্রাদ্ধের দিন যখন ওই মাছ আর এই সমস্ত দেওয়া হবে যে উনি শেষ খাওয়া যেদিন খাবে পেটজন থেকে এসে তো সেই দিনই কিন্তু ওই শেষ খাওয়া খেয়ে উনি চলে যাবে তো ওই দিন যেন ওই জিনিসটা উনি দেখতে পান বা যাই হোক ওই জিনিসটা ওনার সাথে দিয়ে দেবে পরে তোমরা গঙ্গায় ফেলে দাও যাই করো না করো যা করো করবে হ্যাঁ কিন্তু তুমি ওই ওইটা কিন্তু তোমাকে করতে হবে হ্যাঁ তোমরা যাই হোক ওটা খুঁজে বার করো না হলে কিন্তু ওনার উনি এই দুনিয়া ছেড়ে চলে গেলেও কিন্তু ওটার জন্যই ফিরে ফিরে আসবে তখন যাই হোক খোঁজ 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 পড়ে গেছে ও তো আর বলতে পারছে না ও তো ভুলে গেছে কোথায় রেখেছে তখন ওরা বলল যে ওর খেলার ঘর হচ্ছে গিয়ে তোমার ওই চিলে কোঠা তখন বলছে চল তো দেখি যে টাবলুর চিলেকোঠা ঘরে রেখেছে নাকি তখন ওইখানে খুঁজে হ্যাঁ সত্যিই খেলনার মধ্যে ওই মূর্তিটাকে পেয়েছে তো যাই হোক যেদিন ওই ভাত দেওয়ার হয় সাধ্যের দিন তখন কি করেছে ওরা ওই সব যা যা খেতে ভালোবাসে যথারীতি সবাই যেরকম করে ওই রকম করেছে করে রাত্রির বেলা ওই সন্ধ্যাবেলায় তো নিয়ে যেতে হয় করে সন্ধ্যাবেলায় যখন নিয়ে গেছে এখন আমার দিদিদের ওখানে নেই গঙ্গা একটা পুকুর আছে এবার পুকুরের চারিদিকে না রাখার জঙ্গল টাইপের জানো তো তার মধ্যে ওই পুকুরটা না একটুখানি ঢাল তো যাই হোক ওই ঢালের ওই পাটটাতেই রেখে ওই খাবার ঠাবার রেখে আর ওই মূর্তিটাকে রেখে ওরা কি করেছে ওরা চলে এসেছে চলে এসে এখন ওই কি করেছে ওরা অনেকটা যখন এরকম চলে এসেছে ফিরে যখন যাচ্ছে বলছে পেছন ফিরে তাকাতে নেই তোমরা কিন্তু পেছন ফিরে তাকাবে না আর ওইটা তো এমনিও তো একটু জঙ্গল তো খাবারটা দিয়ে যখন চলে এসেছে তখন বলছে কি যে আমরা অনেকের এরকম খাবার দিয়েছে আমরা সেইখানে থেকে চলে এসেছি এক একা তো পাঠায় না অনেককে দিয়ে পাঠাতে হয় তো সেই কারণে আমরা খাবার দিয়েছি এরকম ছুঁয়ে থাকতে হয় ছুঁয়ে বলছে আমরা কিছুটা সময় যখন এসছি ঘুরে তখন পেছনে যে একটা চলছে কি যেন ভেঙে চুড়ে যেন পড়বে এই রকম একটা হাওয়া দমকা একটা হাওয়া আসলো কিছু যেন উল্টে পাল্টে ঘূর্ণির মতন বলে আমাদের আর সেই হুশ নেই ওই আওয়াজে যে পেছন ঘুরে তাকাতে নেই বলছে যে ওই হাওয়াটা যখন আমরা হাঁটছি বেশ কিছুক্ষণ ওই হাওয়ার একটা তাণ্ডব চলছে তো হঠাৎ করে বলছে আমার দিদি বলছে কি জানি কেন আমার একটা যেন মনে হলো আমি না তাকিয়ে ফেলেছি বলছে আমি যখন তাকিয়ে ফেলেছি তখন দেখছি যে পাকের মতন একটা কালো ধোঁয়া মতন ওইখানটা এরকম এরকম করতে করতে কোথায় যে মানে মিলিয়ে গেল অন্ধকারের সাথে মিলিয়ে গেল। বুঝতে পারলাম না অন্ধকারে অন্ধকার মিলিয়ে গেল নাকি আমার মনের ভুল জানি না তো এই রকম ঘটনা সেই দিন রাত্রে হয়েছিল তারপরে দিন ওরা সকালবেলা ওই পুকুর পাট্টার মধ্যে গেছে তো পুকুর মধ্যে যখন গেছে তখন তো ওই খাবারের ওইগুলি সব ছড়ানো ওইরকম বিড়ালে খেয়েছে না কুকুরে খেয়েছে না কে কাকে খেয়েছে জানি না খাবার টাবারগুলি এরকম ছড়ানো কিন্তু ওই যে মূর্তিটা রেখে এসেছে মূর্তিটা কিন্তু ওখানে আর ওরা পায়নি এখন মূর্তিটা ওই তাণ্ডবে পুকুরে পড়ে গেছে নাকি কেউ পরের দিন সকালবেলা এসে নিয়ে গেছে ওরা আর জানে না ওর বলছে আমাদের আর জানার দরকারও নেই আর তারপর থেকে যাই হোক কোনো শান্তি কোনো আর ঘরের মধ্যে এরকম অশান্তি হয়নি সাদ্য দিন উনিও মন্ত্র পড়ে ঠরে যাতে আত্মার শান্তি হয়ে যায় পেতজনীদের থেকে যেন মুক্তি পেয়ে যায় সেই সমস্ত করেছে দোষ কাটিয়ে তো যাই হোক তারপরে আর কোনো রকম অসুবিধা হয়নি তো এই ছিল আমার তৃতীয় গল্প আর শেষ গল্প তো বলো তোমাদের কেমন লাগলো আমার শেষ গল্পটা বলো একটু কমেন্ট করো কমেন্ট শো করছে না নাকি আজকে হ্যাঁ এটা ও বলছে জানিস সে আমাদের উপর দিয়ে যে কি গেছে ওই কয়টা দিন মানে বলার মতো না এত দিন আমরা কাউকে বলিনি মানে তুই যেহেতু অনুষ্ঠানটা করিস তাই ভাবলাম যে তোকে বলি তুই যদি অনুষ্ঠানটা যখন করিস তখন যদি বলিস তো বলতে পারিস বলছে খুবই ভালো থ্যাংক ইউ

তাহলে তোমাদের কেমন লাগলো আরেকটু কম মানে বলো তোমরা আর তোমার তোমাদের মানে খুব খুব ভালো যাক কালকে দিনটা সবাই পূজো করো বেশি বেশি করে নাড়ু খাও কালকে তো সেন লিখেছে আমি লাইভ শুনতে পারি না অলওয়েজ শুনতে পারি না অলওয়েজ বাট রেকর্ডেডটা মিস করি না গো থ্যাংক ইউ এবারও তুমি লাইভেই থাকতে পারলে হ্যাঁ তোমরা শুনে নিও আবার যা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরা প্রত্যেকে আমাকে যে এতটা ভালোবাসো এতটা সাপোর্ট করো তো সেই সাপোর্টের জন্য তোমাদের প্রত্যেককে আমার বুক ভরা ভালোবাসা রইল আর তোমাদের একটা কথা বলছি কালকে কটার সময় গ্রহণ লাগবে একটু বলতে পারো কটার থেকে কটা অব্দি আছে আমি তো বুঝে উঠতে পারছি না ও হ্যাঁ এখন পুজোটা কখন করব প্রসাদ কি মানে কি করব বুঝে উঠতে পারছি না আজকে কি হলো কমেন্ট বক্সে কি কমেন্ট শো করছে না নাকি কেউ কমেন্ট করছে না এদের এদিকে ভিউয়ার্স তো দেখাচ্ছে কিন্তু কোনো রিপ্লাই আসছে না তোমাদের কি ভালো লাগেনি গো তোমরা কমেন্ট করছো না সবাই লাভ রিয়্যাক্ট দিচ্ছ কমেন্ট করছো না মৌমিতা সেন বলেছে খুব ভালো থেকো ডিয়ার থ্যাংক ইউ তুমিও খুব ভালো থেকো খুব খুব ভালো থেকো আচ্ছা ঠিক আছে তাহলে আজকে রাখছি গুড নাইট টাটা বাই বাই আবার দেখা হবে সবাই কালকে পুজোতে ব্যস্ত থেকো বেশি বেশি করে মায়ের আশীর্বাদ নিও থ্যাংক ইউ